আসসালামু আলাইকুম এইচ এ টোয়েন্টি সিক্স কি অবস্থা তোমাদের সবার পড়াশোনা তো শুরু হয়ে গেল তাই না প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসের থার্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আগে কিন্তু রিষি ভাই দুইটা ক্লাস নিয়ে নিছে এবং আমাকে রিষি ভাই বলছে কি আজকে তোমাদের এখান থেকে পড়াশোনা শুরু হবে তো তার আগে সব ক্লাসের শুরুতেই কি নিয়ম একটু কুশল বিনিময় করতে হয় তাই না একটু কুশল বিনিময় করে নিই তোমাদের সবার কি অবস্থা আগে একটু জানাও এবং তোমাদের বন্ধুদের মেনশন করে বলে দাও ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আমরা আজকের ক্লাস এবং নেক্সট যে ক্লাস টোটাল হবে চারটা ক্লাস এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাসের উপরে এই চার ক্লাসে আমরা কিন্তু এই অধ্যায়টা পুরোপুরি তোমাদের কাভার করে দিব ঠিক আছে সো এই ব্যাপারটা তাড়াতাড়ি তোমাদের বন্ধুদের মেনশন করে জানাও যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের থার্ড ক্লাসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ওকে আজকে আমি প্রচুর অ্যাটেন্ডেন্স দেখতে চাই কারণ আজকের ক্লাসটা একটু বেশি স্পেশাল কেন স্পেশাল কারণ ক্লাসটা আমি নিচ্ছি নাকি আচ্ছা তাড়াতাড়ি সবাই কমেন্ট সেকশনে আসো এবং ঠিকমতো দেখা আছে কিনা শোনা আছে কিনা এই জিনিসটা তাড়াতাড়ি একটু কমেন্ট সেকশনে জানাই দো হারিয়া ওকে নিয়ামুল রাকিব হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ নিয়ামুল নীরব আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা শুভ্র চলে আসছে আলাপ তো এই অধ্যায় শুরুর আগে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও সবকিছু ঠিক আছে কিনা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো শোনা আছে কিনা ঠিক মতো রাকিবুল ইসলাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো ফার্স্টে আমি এই চ্যাপ্টার নিয়ে কিছু কথা বলি প্রাণের বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাস যখন আমি প্রথম আমার হাতে জিওলজি বইটা হাতে পাই তারপর বোটানি বইটা যখন হাতে পাই স্পেশালি জিওলজি বইটা যখন হাতে পেলাম তখন আমি ফার্স্টে এই চ্যাপ্টারটা কিন্তু খুলি নাই আমার শুরু থেকেই কিন্তু স্বপ্ন ছিল হচ্ছে কি ডাক্তার হব তো ডাক্তার হওয়ার ক্ষেত্রে ভাবছিলাম এখন মনে হয় শুধু মানব দেহ নিয়ে পড়াশোনা হবে তখন মানব দেহের পরিপাক চ্যাপ্টারটা আমি খুললাম ফার্স্টে বুঝছো তো তোমাদের হাতে যখন বই পাইছো আমারও মনে হয় তোমরা এই চ্যাপ্টারটা শুরু করার বদলে পরিপাক অথবা রক্ত এবং সংবহন এই চ্যাপ্টারটাই তোমরা শুরু করছো হয়তো বা বাট এখন ভাইয়াদের চাপে পরে কি করতে হচ্ছে এই চ্যাপ্টারটা একটু পড়তে হবে আর কি তো প্রথম যখন এই চ্যাপ্টারটা আমি শুরু করলাম তখন ফার্স্টে তো কি থাকে ফার্স্টে ফার্স্টে হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার তুমি যখন শুরু করবে একটু পৃষ্ঠাগুলো উল্টাতে হয় যে কোন পৃষ্ঠায় কি চিত্র আছে কি রকম ছক আছে চ্যাপ্টারটা দেখতে কি রকম শুনতে কি রকম এই ব্যাপারগুলো একটু দেখা দরকার তো দেখলাম চ্যাপ্টারটা একবার রিভাইজ দিলাম পরবর্তীতে আমি একটু চিন্তা করলাম একটু মনে করার চেষ্টা করি চ্যাপ্টারটা থেকে আসলে কি মনে আছে আমার আমি কি শিখলাম তখন দেখলাম আমার মাথা একদম ফাঁকা বুঝছো মাথার মধ্যে কিচ্ছু নাই মাথা ভো ভো করে ঘুরতেছে তো এই চ্যাপ্টারটা আসলে এই ধরনেরই একটা চ্যাপ্টার তুমি যখন প্রথমে নিজে থেকে পড়তে যাবা যখন তুমি না বুঝে পড়বা তখন মাথায় ভো ভো করবে এটা শুধু এই চ্যাপ্টারের ক্ষেত্রে না আমাদের বোটানি বলো জিওলজি বলো কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো সব ক্ষেত্রে এই কথা প্রযোজ্য এবং এই জন্যেই তোমাদের মেন বই পড়ার জড়তাটাকে দূর করার জন্যেই কিন্তু আমরা এখানে মেন বই ধরে ধরেই পড়াচ্ছি আমাদের যত কোর্স আছে সব জায়গায় আমরা মেন বই ধরে ধরেই পড়াই প্রথাগত অথবা বিভিন্ন জায়গায় যে স্লাইড পড়ানো হয় সেই স্লাইড পড়ানোর বাইরে গিয়ে আমরা এই সাদা কালো বইটাকেই বেছে নিয়েছি তোমাদের জন্য যেখান থেকে তোমাদের লার্নিংটা হবে বেস্ট বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ ভেরি গুড ভাই আগের পার থেকে বোর্ড কোশ্চেন মেডিকেলের কোশ্চেন ব্যাংকের সবগুলো পড়েulse ভেরি গুড তো আজকে শুধু এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এরকম না বরং বায়োলজি ব্যাপারটা কিরকম রকম পড়া উচিত এবং আমাদের ধরো বোর্ড পরীক্ষার জন্য এর পাশাপাশি এডমিশনের প্রিপারেশনটা আমরা কিভাবে নিয়ে রাখতে পারি এখন থেকেই সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা করব আস্তে আস্তে ওকে বাট সব আলোচনা হবে অবশ্যই পড়াশোনার মাঝখানে তো আমরা বেশি সময় নষ্ট না করি আমরা সময় নষ্ট না করে আমাদের এই চ্যাপ্টারটা আমরা শুরু করে দিই এটা আমাদের কোন ক্লাস চলতেছে আমাদের ওয়ান স্টপ বায়োলজি থ্রি পয়েন্ট ও ব্যাচের একটা ক্লাস যেই চ্যাপ্টারটা তোমাদের সবার জন্য আমরা ফ্রি করে দিছি আচ্ছা সো দেখি আমাদের এখানে কিংডম এনিমিলিয়ার আন্ডারে আমরা তিনটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি ব্রাঞ্চ এ ব্রাঞ্চ বি ব্রাঞ্চ সি ব্রাঞ্চ এতে বলা হয়েছে মেসোজোয়া ব্রাঞ্চ বি তে প্যারাজোয়া এবং ব্রাঞ্চ সিতে হচ্ছে ইউমেটাজোয়া এখন আমাদের এখান থেকে কি মনে রাখা জরুরি এই চারটা দেখে ভয় পেয়ে গেলে চলবে না আমাদের এখান থেকে মেইনলি আমাদের দুইটা জিনিস দেখতে হবে কোন দুইটা জিনিস আমি তোমাদের বলি এই প্যারাজোয়ার আন্ডারে আমাদের যে এই পরি পর্বটা আছে সেই ব্যাপারটা আমাদের দেখা জরুরি এবং এর বাদে বাকি যতগুলো পর্ব আছে মেজর পর্ব আর বাকি যতগুলা আটটা যে মেজর পর্ব আছে সবগুলা মেজর পর্ব কিন্তু আমাদের ইউ মেটাজোয়ার আন্ডারে ওকে এই দুইটা জিনিস স্পেসিফিক্যালি আমরা এখান থেকে মাথায় রাখবো তো ঋষি ভাই অবশ্যই তোমাদের বলছে যে প্যারাজোয়াকে আমরা কেন প্যারাজোয়া বললাম প্যারাজোয়া এই কথাটা আমরা মনে রাখবো প্যারা দিয়া তোমরা যেরকম এই প্যারা খাচ্ছ তেমনি এইটা কি প্যারা দিয়ে আমরা মাথায় রাখবো কেন প্যারা বললাম ভাইয়া কারণ এদের কোনো নাই এদের পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এই সব কিছু নাই এজন্য তারা খুব প্যারা খায় এই প্যারাজোয়ার অন্তর্গত একটা পর্ব হচ্ছে কোনটা পরিফেরা। বাকি আটটা যে আমাদের মেজর পর্ব আছে সেই বাকি আটটা মেজর পর্ব কিসের আন্ডারে ইউ জোয়ার আন্ডারে মনে থাকবে এই দুইটা জিনিস স্পেসিফিক্যালি আমরা এই চার থেকে দেখার চেষ্টা করব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আচ্ছা তো এখন প্রধান পর্বের নামের মধ্যে আমি যদি যাই আমি একটু বোর্ডে লিখে লিখে এই জিনিসটা তোমাদের একটু বোঝাই যে মেজর যে আটটা পর্ব মেজর আটটা পর্ব নাকি মনে থাকতে চায় না তোমাদের ঠিক আছে তোমাদের নাকি মনে রাখতে একটু সমস্যা হয় মেজর আটটা পর্ব তো আটটা পর্ব নিয়ে আমি একটু আলোচনা করি একটু খেয়াল করি আমরা ওকে একটু খেয়াল করি আমরা এই মেজর আটটা পর্ব নিয়ে আমরা একটু আলোচনা করি ফার্স্টে খেয়াল করো প্রথমেই আমরা জানি যে মেজর পর্ব কয়টা মেজর পর্ব হচ্ছে আমাদের মোট নয়টা হচ্ছে আমাদের মেজর পর্ব এবং আমরা জানি প্রথমে আমাদের থাকে হচ্ছে কোনটা পরিফেরা। আমরা একটু আগে জেনে আসছি এই পরিফেরাটা কোন ব্রাঞ্চের অন্তর্গত প্যারাজোয়া ব্রাঞ্চের অন্তর্গত কারণ তাদের কোনো পৌষ্টিক নালী নাই যার জন্য তারা খুব প্যারা খায় আসলে তোমাদের মতো এরপরে পরিফেরার সাথে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখবো কি আমরা নিডারিয়া নিডারিয়া নামে হচ্ছে নিডারিয়া কিন্তু বানাংশ রয়েছে হচ্ছে সিরিয়া আরও একটা প্যারা আমাদের সাথে যুক্ত হলো তো পরিফেরা এবং নিডারিয়া এই দুইটা যখন আমরা পড়বো আমরা একসাথে পড়ার চেষ্টা করব। পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা যদি এভাবে না পড়ি তাহলে ভুলে যাবো আমাদের টার্গেট কি ক্লাসের পড়া ক্লাসেই যাতে শেষ করা ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমাদের টার্গেট এরপরে আমরা পড়বো হচ্ছে দুইটা কৃমি পর্ব যেহেতু কৃমি তাদেরকে একটু সুন্দর করে একটু লিখতে হয় আমাদের অন্য কালি দিয়ে আমরা একটু লিখি দুইটা কৃমি পর্ব কি এক নাম্বার কৃমি পর্ব হচ্ছে আমাদের প্লাটিহেল প্লাটি হেল মিনথেস এটা হচ্ছে আমার এক নাম্বার কৃমি পর্ব আর দুই নাম্বার কৃমি পর্ব কোনটা আমাদের নেমাটোরা নেমাটোরা তো মানুষ মানুষ যেরকম হচ্ছে একসাথে আলোচনা করা হয় আমরা এই দুইটা কৃমিগুলোকে নিয়েও একসাথে আলোচনা করব ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আসলে পড়া উচিত। এরপরে আমরা তিনটা ইম্পর্টেন্ট পর্ব নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট এই তিনটা ইম্পর্টেন্ট পর্ব আমরা মেনলি মনে রাখি রক্ত সংবহন তন্ত্রের জন্য রক্ত সংবহন তন্ত্রের জন্য ঠিক আছে এটার জন্য মেনলি আমরা এই তিনটা পর্বকে আলাদা আলাদাভাবে মনে রাখি এই তিনটা পর্বকে যে শুধুমাত্র রক্ত সংবহনতন্ত্রের ভিত্তিতেই আমাদের আলাদা করা হয়েছে ব্যাপারটা এরকম না বাট আমাদের পরীক্ষায় এই তিনটা পর্ব থেকে রক্ত সংবহনতন্ত্রটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ব্যাপারটাই বারবার পরীক্ষাতে আসে এই জন্য আমি তোমাদের দেখাতে চাই রক্ত সংবহনতন্ত্রের ভিত্তিতে আমরা নর্মালি মলাস্কাকে একটা ভাগে রাখি মলাস্কা তারপরে আমরা পড়তে চাই এনিলিডা এনিলিডা এবং লাস্টে পড়তে যায় হচ্ছে আর্থ্রোপোডা আর্থ্রোপোডা তাহলে মলাস্কা এনিলিডা আর্থ্রোপোডা মলাস্কা এনিলিডা আর্থ্রোপোডা এর পরের যেই পর্বটা সেটা হচ্ছে আমাদের একাইনোডার মাটা একাইনোডার মাটা এবং লাস্ট যেই পর্বটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে করডাটা পর্ব ডাটা পর্ব তাহলে মানুষ কোন পর্বে সদস্য মানুষ হচ্ছে এই কর ডাটা পর্বের সদস্য বাকি যতগুলা পর্ব আমরা এখানে দেখতে পাচ্ছি বাকি যতগুলা পর্ব আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে তারা কোন ধরনের পর্ব এরা হচ্ছে নন ডাটা পর্ব তো এই পর্বগুলার বৈশিষ্ট্যগুলা জানার আগে আমার আসলে জানা উচিত নন ডাটা এবং করডাটা এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আমরা এটা একটু পরে দেখব। আগে তোমরা আমাকে বলো যে এই নয়টা পর্বের নাম আমাদের জন্য মুখস্থ করা ইজি হয়েছে কিনা আমাদের কি এক্সট্রা কোন নেমোনিক কোনো দরকার নাই নেমোনিক আমরা তখনই ব্যবহার করব। যখন আমাদের কি করবে বোঝার পরও আমরা যখন বুঝলাম পরও সেই জিনিসটা আমাদের মনে রাখতে কষ্ট হচ্ছে সেই জিনিসটার জন্য আমরা নেমোনিক ব্যবহার করব। ঠিক আছে তাহলে এই জিনিসটা আগে বলো যে তোমাদের এই মেজর পর্ব নয়টার নাম মুখস্থ হয়েছে কিনা ওকে আচ্ছা আরফ হাসান ও এখন এইচএসি টোয়েন্টি ফোর এইচএসসি পরীক্ষা দিচ্ছে ওর জন্য শুভকামনা এবং ও জানাইছে ওর পরীক্ষাগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ওর জন্য অনেক দোয়া থাকলো এবং এইচএসসি টোয়েন্টি ফোর আমাদের কাছে স্পেশাল কেন তারা ছিল আমাদের ওয়ান স্টপ বায়োলজি ওয়ান পয়েন্ট ও ব্যাচের ঠিক আছে আমাদের প্রথম যে একাডেমিক বায়োলজি ব্যাচ সেটা ছিল এইচএসি টোয়েন্টি ফোর এর এখন তোমরা আছো এইচএসি টোয়েন্টি সিক্স এক সময় তোমরা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা ইনশাল্লাহ সেখানেও তোমরা কি করবা ভালো করবে অবশ্যই আগে তোমরা একটু বলো তো এই জিনিসটা আমাদের মুখস্থ হলো কিনা এই পর্বগুলোর নাম মুখস্থ হয়েছে কিনা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে ভাইয়ার ক্লাস করতে গেলে অনেকের নাকি প্যারা লাগে এই প্যারা মতো প্যারা লাগে কারণ কি ভাইয়া অনেক কথা ক্লাসে লিখে আর তোমাদেরও লিখতে বাধ্য করে বুঝছো তো অনেকের কাছে এটা প্যারা লাগে যাই হোক এই পর্বগুলোর নাম আমাদের মুখস্থ হইল কিনা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও আচ্ছা ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তাহলে আমরা এই পর্বগুলা মোটামুটি মুখস্থ করে ফেললাম এখন সবকিছু শুরু করার আগে আমাদের এই পর্বগুলার একটু হালকা করে আমরা জেনে ওকে পরিচিত চৌধুরী অবশ্য যাই হোক মুখস্থ অভিজিৎ চৌধুরী ভেরি গুড ঠিক আছে তুমি আবার এইচএসি পরীক্ষা দাও ভালো করবা এখন দেখি আমরা এক একটা পর্বের আমরা এক এক ধরনের নামকরণ করছি কিরকম নামকরণ করছি খেয়াল করি আমরা এই যে পরিফেরা পর্ব ঠিক আছে এই যে আমাদের পরিফেরা পর্ব আছে এই পরিফেরা ফেরা পর্বটাকে আমরা বলে থাকি ছিদ্রাল প্রাণী এই পরিফেরা পর্বটাকে আমরা কি প্রাণী বলে থাকি ছিদ্রাল প্রাণী বলি কারণ তার গায়ের মধ্যে অনেক ছিদ্র আছে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের নিডারিয়া এই নিডারিয়া প্রাণীটাকে আমরা বলে থাকি সমুদ্রের ফুল সুন্দর করে খাতায় নোট করতে থাকো এই সবগুলা কথা আমাদের বইয়ের মধ্যে আছে সব কটা কথা খুবই গুরুত্বপূর্ণ যত তুমি খাতার মধ্যে নোট করতে থাকবা অ্যাক্টিভ লার্নিং হবে ব্যাপারগুলো মাথায় ঢুকে যাবে নিডারিয়াটাকে আমরা বলে থাকি সমুদ্রের ফুল কারণ কি কারণ এই নিডারিয়া পর্বের যার প্রাণীগুলো আছে তারা প্রবাল প্রাচীর গঠন করে থাকে বাংলাদেশের একমাত্র দ্বীপ এই সেন্ট মার্টিন হয়েছে এই নিডারিয়া পর্বের প্রাণীদের কারণেই সেটা প্রবাল দ্বীপ হিসেবে গড়ে উঠছে সেখানে প্রবাল প্রাচীর গড়ে উঠছে এজন্য নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল ঠিক আছে আচ্ছা এবং তারা বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে এবার আসি কৃমিগুলোর মধ্যে আমাদের যে প্লাটিহেল মিন্থেস এই যে কৃমিটা এই প্রথম কৃমিটাকে আমরা বলে থাকি চ্যাপটা কৃমি ঠিক আছে চ্যাপটা কৃমি তোমরা যেরকম বইয়ের চাপে পিষ্ট হয়ে চ্যাপটা হয়ে যাচ্ছ এই প্লাটিহেল মিনথেসটাকে আমরা বলে থাকি চ্যাপটা কৃমি আর নেমাটোডাকে আমরা বলে থাকি সুতা কৃমি বা গোল কৃমি নেমাটোডাকে আমরা কি বলে থাকি সুতা কৃমি বা গোল কৃমি ওকে আচ্ছা এরপরে আসি মলাস্কা মলাস্কা হচ্ছে আর্মি কেন মলাস্কাকে আর্মি বললাম কারণ মলাস্কার বাইরে একটা শক্ত খোলক থাকে এই শক্ত খোলক থাকার জন্য মলাস্কাকে আমরা বলে থাকি কম্বোজ প্রাণী মলাস্কা পর্বের প্রাণীদেরকে আমরা বলে থাকি কম্বোজ প্রাণী বলে থাকি এনিলিডা এই এনিলিডার আন্ডারে আমরা যেসব প্রাণী পাই একটু চিনে রাখি কেচো যোগ কেচো তারপর হচ্ছে যোগ যেগুলো কিলবিল করে এগুলো আমাদের এনিলিডা পর্বের সদস্য আর্থপোড়া আর্থপোড়া হচ্ছে সব ধরনের পতঙ্গ আমাদের প্রিয় চিংড়ি মাছ থেকে শুরু করে যদি মাছ বলা উচিত না চিংড়ি পতঙ্গ বলা উচিত চিংড়ি থেকে শুরু করে সব ধরনের পতঙ্গ সবগুলো হচ্ছে আর্থপোড়া পর্বের সদস্য তো এই আর্থপোড়া পর্বটাকে আমরা বলে থাকি সন্ধিপদী প্রাণী এদেরকে কি বলবো সন্ধিপদী প্রাণী বলে থাকি সন্ধিপদী প্রাণী কারণ আর্থপোড়া পর্বের প্রাণীদের যে পা পায়ের মধ্যে অনেকগুলো জয়েন্ট থাকে একটা দুইটা জয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জয়েন্টকে আমরা বলে থাকি সন্ধি যেহেতু পা সন্ধিযুক্ত এদেরকে আমরা বলি সন্ধিপদী প্রাণী ঠিক আছে আচ্ছা তারপরে তো আমাদের একানো আছে কড়াটা আছে তো এই যে নামগুলো আমি লিখলাম এই নামগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তোমাদের আসলে পর্বগুলোর সাথে পরিচিত করাবে ঠিক আছে একটু পরিচিত হইলা তোমরা পর্বের সাথে এবার আমরা পরের স্লাইডে যখন আমরা যাব পরের স্লাইডে গিয়ে আমরা কি দেখব পরের স্লাইডে গিয়ে আমরা কর্ডাটা এবং নন মধ্যে কি ভার্সেস নন নন এবং করাটা যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেই জিনিসটা আমরা এখন দেখব তো যে কোনো জিনিস তোমরা যখন বুঝতে যাবা সাদৃশ্য খুঁজতে যাবা তখন কি অনুসারে খুঁজতে হবে সর্বপ্রথম যেই প্রাণীটা সম্পর্কে তুমি সবচেয়ে ভালো জানো সেই প্রাণীটা সম্পর্কে আমাদের জানা জরুরি তো কর্ডাটা পর্বের সদস্য কি সদস্য হচ্ছে মানুষ তো আমি কি একবারটা আমি একটা মানুষ আঁকবো ওকে আমি কি একবারটা মানুষ আঁকবো তো আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি দেখবা এই হচ্ছে মানুষের নাক তারপরে এই হচ্ছে মুখ এই মাথা আঁকলাম মানুষের ঠিক আছে মাথা খেয়ে আছে আর সুন্দর ভাবে সে অনেক মজা পাচ্ছে এই চ্যাপ্টারটা পরে এই জন্য কি সে হাত দুইটা তুলে এরকম ড্যান্স করতেছে তো এই হচ্ছে আমার একটা মানুষ এই মানুষটা নিয়ে আমরা এখন দেখবো করাটা পর্বে কি বৈশিষ্ট্য নন করাটা কি বৈশিষ্ট্য ঠিক আছে চলো খেয়াল করি আহ এইচ এস সি টোয়েন্টি এইট তোমরা কি কি বলতেছো কমার্সি অনেক কথা উঠতেছে ঠিক আছে মানুষটা সুন্দর হয়েছে না বুঝতে পারতেছো এটা মানুষ যদি বুঝতে নাও পারো কি করবা বিশ্বাস করো বিশ্বাস করো এটাই মানুষ প্লিজ বিশ্বাস করো ঠিক আছে বিশ্বাস করো কি এটাই মানুষ অনেক কথা বিশ্বাস করতে হয় ঠিক আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আচ্ছা তো এখন এই মানুষটা যখন আমরা আঁকলাম এটা তো মানুষের পেছনের সাইট মানে এটা কি এটা হচ্ছে পিঠের সাইট এই পিঠের সাইটটাকে আমরা বলে থাকি কি পৃষ্ঠীয় দিক পৃষ্ঠীয় দিক বলে থাকি আর এখানে কি আছে এখানে থাকে হচ্ছে মানুষের ফল থলে ভুড়িটা এই যে ভুড়ির যে সাইডটা বা পেটের যে সাইডটা সেটাকে আমরা বলে থাকি অঙ্কীয় দিক অঙ্কীয় দিক আমরা জানি পেছনের যে ব্যাপারটা সেটাকে বলে পৃষ্ঠীয় বা পিঠের দিক আর পেটের সাইডটাকে বলা হয় অঙ্কীয় দিক ওকে আচ্ছা তো এখন হ্যাঁ হ্যাঁ অসাধারণ বসে হচ্ছে অসাধারণ ভেরি গুড ওকে তো এখন আমরা দেখি একটা করডাটা পর্বের অর্থাৎ মানুষের পৃষ্ঠীয় দিকে কি থাকে অঙ্কীয় দিকে কি থাকে এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে প্রথমে দেখো পিঠের দিকে হাত তখন আমরা কি পাবো একটা মেরুদণ্ড পাবো এই হচ্ছে আমাদের মেরুদণ্ড তো মেরুদণ্ড কি শুরু থেকেই মেরুদণ্ড ছিল উত্তর হচ্ছে না এই মেরুদণ্ডটাকে প্রথমে ছিল নটকর্ড এই নটকর্ড থাকার জন্যই এই পর্বটাকে বলা হয় করডাটা পর্ব অন্যান্য যে নন কডেট পর্বগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা কোন নটকট পাই না তাহলে নটকট থেকে কোন বা মধ্যে থাকে এই পর্ব কিন্তু পরবর্তীতে আমাদের মেরুদণ্ডে রূপান্তরিত হয় ঠিক আছে এই নটকটটাই আমাদের কি হয় পরবর্তীতে আমাদের মেরুদণ্ডে রূপান্তরিত হয় বুঝতে পারছেন এই নটকটটাই পরবর্তীতে আমাদের কি হয় মেরুদণ্ডে রূপান্তরিত হবে আচ্ছা তারপরে খেয়াল করো এদের পৃষ্ঠীয় দিকে আর থাকবে আমি অন্য কালেনি ধরো একটু হলুদ কালে নিলাম হলুদ নিয়ে আমি এরকম একটা আঁকলাম এটা কি আঁকলাম ভাইয়া এটা হচ্ছে এটা দিয়ে আমি বুঝাইলাম স্নায়ুতন্ত্র এটা দিয়ে আমি বুঝাইলাম হচ্ছে স্নায়ুতন্ত্র তো এই স্নায়ুতন্ত্র যেটা থাকে অথবা স্নায়ু নালী যেটা থাকে ঠিক আছে স্নায়ুতন্ত্র যেটা থাকে স্নায়ু নালী যেটা থাকে অথবা রজ্জু আমরা বলতে পারি এই স্নায়ু রজ্জু থেকেই কিন্তু পরবর্তীতে মস্তিষ্ক কাণ্ড এবং অন্যান্য যে অংশগুলা সেটা তৈরি হবে। রাইট আচ্ছা তো এই স্নায়ুতন্ত্রটা কোন দিকে আছে অবশ্যই আমাদের কোন দিকে আছে পৃষ্ঠীয় দিকে আছে তাহলে এদের পৃষ্ঠীয় দিকে আমরা নোটাকোট পাইলাম এদের পৃষ্ঠীয় দিকে আমরা হচ্ছে স্নায়ু রজ্জু বা স্নায়ুতন্ত্র পেলাম স্নায়ু রজ্জু স্নায়ু রজ্জু অথবা স্নায়ুতন্ত্র পেলাম ঠিক আছে খেয়াল করো পৃষ্ঠের দিকে আমি কোনগুলো দেখাচ্ছি ওнкиর দিকে কোনগুলো দেখাচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা তারপরে কি তার ঋতপিণ্ড থাকবে কোন দিকে এটা অন্যকালে দেখায় একবার দেখো এটা ধর হচ্ছে তার ঋতপিণ্ড একটা সুন্দর একটা ভালোবাসা আকলাম এই হচ্ছে কি এটা তার রেতপিণ্ড অথবা রক্ত সংবহন তন্ত্র এটা কি এটা তার রক্ত সংবহন তন্ত্র এখন তোমরাই বলো যে তার রক্ত সংবহন তন্ত্র কোন দিকে আছে সামনের দিকে মানে পেটের দিকে এই রক্ত সংবহন তন্ত্রটা থাকে কোন দিকে অঙ্কীয় দিকে থাকে ওকে তাহলে পৃষ্ঠীয় দেশে আমরা নটকড পাইলাম পৃষ্ঠীয় দেশে হচ্ছে আমরা স্নায়ুরজ্জু পেলাম হ্যাঁ নিয়ামুল রাখি বলছে ভাইয়া এটাকে স্পাইনাল কর্ড আমাদের এই যে স্নায়ুরজ্জু এই স্নায়ুরজ্জু থেকে মস্তিষ্ক এবং কাণ্ড বা স্পাইনাল কর্ড গঠিত হয় আর নটকরটা পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয় এবং সুষণা কাণ্ডটাকে সে প্রতিরক্ষা দেয় ঠিক আছে এই হচ্ছে কথা আর রক্ত সংবন্ধ আমরা পাইলাম রক্ত তন্ত্র আমরা পেলাম হচ্ছে আমাদের অঙ্কীয় দিকে পেলাম ঠিক আছে রক্ত সংবন্ধ পাইলাম হচ্ছে অঙ্কীয় দিকে ওকে এরপরে খেয়াল করো মানুষের তো ফুসফুস আছে তাই না এখন তুমি কড়াটা পর্বের মাছের কথা চিন্তা করো মাছের কি ফুসফুস আছে না মাছের থাকে হচ্ছে ফুলকা ফুলকা রন্ধ্র এই ব্যাপারগুলো থাকে তো মাছের যে এই ফুলকা অথবা সেটা কিন্তু আজীবন থেকে যায় মানুষের ক্ষেত্রে অথবা উন্নত জাতের যে করটা গুলা আছে তাদের ফুলকার থেকে পরবর্তীতে হচ্ছে রূপান্তরিত হয় তো এই ধরে নিয়ে আমরা হচ্ছে এই এদিকে আছে ঠিক আছে এটাকে আমরা বলতে পারি গলবিলীয় ফুলকার রন্ধ্র এটাকে আমরা বলতে পারি কি গলবিলীয় ফুলকারন্ধ্র রন্ধ্র গলবিলীয় ফুলকার রন্ধ্র পরবর্তীতে এটা মানুষের ক্ষেত্রে বা অন্যান্য যে উন্নত কড়াটা গুলো আছে ফুসফুসে রূপান্তরিত হবে বাট মাছের ক্ষেত্রে কি হয় আজীবন এই ফুলকার অন্ধ থেকে যায় সেটা ফুলকায় পরিণত হয় ফুসফুস আর হয় না আচ্ছা তো এই গলবিলিও ফুলকার অন্ধ থাকে এটা কাদের ক্ষেত্রে আমরা পাবো এটা অবশ্যই আমরা কড়ার ক্ষেত্রে পাবো আচ্ছা এরপরে এই গলবিলের নিচে আমরা একটা স্পেশাল জিনিস পাই এই ত্রিভুজ আকৃতি দিয়ে আমি এটা স্পেশাল জিনিসকে বুঝাই এটা কি এই গলবিলের নিচে আমরা যে স্পেশাল জিনিসটা পেলাম এটাকে আমরা বলে থাকি অ্যান্ডোস্টাইল বলে থাকি এই অ্যান্ডোস্টাইলটা পরবর্তীতে কিন্তু থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় কি হয় হয় পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত তাহলে এখন যদি আমি তোমাকে বলতে বলি যে কড়াটা পর্বের কয়েকটা বৈশিষ্ট্য তুমি উল্লেখ করো তুমি সুন্দর মতো বলতে পারবা যে নটকড থাকে পৃষ্ঠীয় দিকে এদের নটকর্ড আছে এদের স্নায়ু রজ্জু থাকে হচ্ছে পৃষ্ঠীয় দিকে এদের রক্ত সংবহন তন্ত্র থাকে কোথায় অঙ্কীয় দিকে থাকে এদের গলবিলীয় ফুলকার অন্ধ থাকবে এদের যে গলবিলের নিচে একটা নামে অংশ থাকে এই অ্যান্ডোস্টাইল অংশটাই পরবর্তীতে আমাদের থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় ঠিক আছে আচ্ছা তারপরে চিন্তা করার মাছের ক্ষেত্রে কি আছে মাছের ক্ষেত্রে কি থাকবে আমাদের মাছের ক্ষেত্রে হচ্ছে একটা পায়ুপর্শ লেস থাকে বানরের লেস থাকে ঠিক আছে কিন্তু মানুষের ক্ষেত্রে কি নাই কোন লেজ নাই এ হচ্ছে কথা তো পায়ুপশ্চাদ লেজও আমাদের করাটা পর্বের একটা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত এখন সঙ্গে সঙ্গে আমরা যদি নন কর্ডাটার বৈশিষ্ট্যগুলো দেখতে যাই পুরোপুরি অপোজিট হবে ঠিক আছে নন কডারের যে বৈশিষ্ট্যগুলো সেটা পুরোপুরি অপোজিট হবে যেমন আমি যদি তোমাদের বলি নন কর্ডাটার আমি যদি তোমাদের বলি যে নন কডার ক্ষেত্রে এই স্নায়ুরজ্জ কোথায় থাকবে তোমরা তখন বলবা কি তোমরা তখন বলবা এটা থাকবে অঙ্কীয় দিকে তাহলে নন কডারের ক্ষেত্রে স্নায়ুরজ্জ থাকবে কোথায় অঙ্কীয় দিকে মানে সামনের দিকে ঘাটতের অবস্থা যেটা করাটার ক্ষেত্রে সেটা ঠিক অপোজিট হবে কোনটা নন ওকে একটা জিনিস গেল এরপরে আসি হচ্ছে রক্ত সংবহন তন্ত্র আমি যে ক্ষেত্রে রক্ত তন্ত্র কোথায় অঙ্কীয় বা সামনের দিকে তাহলে নন করাটার ক্ষেত্রে কি হবে তুমি বলবা কি তুমি বলবা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র থাকে কোথায় পৃষ্ঠীয় দিকে নন করাটার সবকিছু হচ্ছে কি উল্টা উল্টা ঠিক আছে দুইটা গেল নন করাটা কি আমরা নটোকোট পাবো কথা হচ্ছে না নন করাটায় আমরা কখনোই নটকট কিন্তু পাই না নন কি গলবিল ফুলকার অংশ থাকে উত্তর হচ্ছে না করার মধ্যে থাকে বাট নন করার মধ্যে আমাদের গলবিলীয় ফুলকার অংশ থাকবে না আচ্ছা থাকবে ভাইয়া না থাকবে না আর কি থাকবে না কিছুই তো নাই আর নাই হচ্ছে পায়ু পশ্চাৎ পায়ো পশ্চাৎলেস করডাটা পর্বে একটা বৈশিষ্ট্য কিন্তু এটা নন করার মধ্যে থাকে না ঠিক আছে তাহলে আমরা জিনিসগুলো বুঝলাম কিনা কড়াটা পর্ব বৈশিষ্ট্য কি এই ছবিটা মাথায় রাখবা নটকট পৃষ্ঠীয় দিকে স্নায়ুরজ্জু পৃষ্ঠীয় দিকে রক্ত সংবতন্ত্র কোথায় অঙ্কীয় দিকে গলবিলীয় ফুলকার অন্ধ থাকবে যেটা পরবর্তীতে ফুসফুসে রূপান্তরিত হতে পারে গলবিলের ঠিক নিচে অ্যান্ডোস্টাইল থাকে যেই অ্যান্ডোস্টাইলটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় এবং এদের লেস থাকে ঠিক আছে তো এইগুলা হচ্ছে আমাদের বেসিক কড়াটা পর্ব নন কড়াটা পর্বের ডিফারেন্স আমার আমাদের কি আমাদের জিনিসগুলো ক্লিয়ার হলো কিনা তাড়াতাড়ি একটু আমাকে বলো ঠিক আছে তাড়াতাড়ি আমাকে একটু বলো যে জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা আচ্ছা মাছের লেস এই যে এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে লেস তো মাছের পায়ু ছিদ্র তো এই জায়গাটায় থাকে এর পিছনে কি থাকবে পায় পশ্চাদ লেস থাকবে ওকে বুঝতে পারছো আচ্ছা আর তো লেস তো পায় পশ্চাতেই থাকে খুব স্বাভাবিক আচ্ছা নিয়ামুল রাকিব বলছে হচ্ছে নিয়ামুল নীরব বলছে কি ভাইয়া পেটের টুকু অঙ্কীয় তল তাহলে পায়ের অংশকে কি বলা হয় আচ্ছা সামনের যে অংশটা থাকবে সামনের যা অংশ থাকবে সবকিছুকে আমরা অঙ্কীয় ধরি পেছনের যত অংশ থাকবে সবকিছু আমরা পৃষ্ঠেও ধরি ঠিক আছে তো আমরা এটাকে যেহেতু সেজাইটাল প্ল্যানে ভাগ করছি সামনে পেছনে ভাগ হয়ে গেছে এভাবেই আমরা ভাগটা করে থাকি পায়ের সামনের অংশকে আমরা যে অন্য নামে ডাকবো এরকম কিন্তু না ওইটা অঙ্কীয় দিক পায়ের পেছনের দিকটা কি পৃষ্ঠীয় দিক হিসেবে আমরা চালাইতে পারি ঠিক আছে বুঝতে পারছো তো কড়াটা নন কড়াটা বেসিক ডিফারেন্সটা আমরা এখানে শিখে ফেললাম আমরা একটু বইয়ের মধ্যে যাই এখন একটু খেয়াল করি বইয়ের মধ্যে যখন আমরা যাব যদি আমরা দেখি এখানে কি আছে খেয়াল করো এই যে দেখো সবগুলা আমরা পড়ে ফেলছি নন করাটা পর্বের বৈশিষ্ট্যগুলা কি কি দেহে নটকট অনুপস্থিত আমরা জানি এটা গলবিলীয় ফুলকার অন্ধ্র নেই এটাও জানি পায়ে পশ্চাদ লেস থাকে না রক্ত সংবহনতন্ত্র হচ্ছে পৃষ্ঠদেশে আমরা জানি আচ্ছা ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটু মাথায় রাখবা এখন দেখো আমি তোমাদের এই চার নাম্বার পয়েন্টটা নিয়ে আলোচনা করি নাই যে স্নায়ুরুজ্জ গ্রন্থিযুক্ত অঙ্কীয় এবং হচ্ছে নিরেট এই ব্যাপারটার মানে কি ঠিক আছে তো শুরুর কথা কি শুরুর কথা হচ্ছে নন কর্ডার স্নায়ুরুজ্জ কোথায় থাকবে অঙ্কীয় দিকে নাকি পৃষ্ঠীয় দিকে তোমরা অ্যান্সার দাও নন কর্ডার স্নায়ুরুজো কোথায় থাকবে অঙ্কীয় দিকে নাকি পৃষ্ঠীয় দিকে এই জিনিসটা আমাকে অ্যান্সার দাও তোমরা ঠিক আছে এই জিনিসটা আমাকে তোমরা অ্যান্সার দাও আর আমি ততক্ষণে হচ্ছে এখানে বুঝাবো তোমাদের স্নায়ুরুজ্জি ব্যাপারটা কি খেয়াল করি নন কর্ডার ক্ষেত্রে আমি যদি স্নায়ুরজ্জুটা আঁকি আমার এভাবে আঁকতে হবে তো এই যে স্নায়ুরজ্জুটা আছে এই স্নায়ুরজ্জুটার ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য দূর থেকে বুঝতে পারতেছি নাম্বার ওয়ান বৈশিষ্ট্য আমরা একটু খেয়াল করি নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে নিরেট তো নিরেট জিনিস বলতে আমরা কি বুঝি দেখো নিরেট জিনিস বলতে আমরা বুঝি কোন একটা জিনিসের মধ্যে কোনো ফাঁপা জায়গা নাই অথবা কোনো ফাঁকা জায়গা নাই তার মানে আমাদের নন যে স্নায়ুজ আছে এই স্নায়ুরুজটা অবশ্যই একদম কি কোনো ফাঁপা কোনো জায়গা নাই এটার মধ্যে অন্য কোনো কিছু নাই ঠিক আছে এটা কোনো ফাঁকা জায়গা নাই এটা পুরোপুরি নিরেট একটা জিনিস ওকে এই জন্য আমরা এটাকে এরকম ফিল আপ করে দিব এখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না এটা হচ্ছে একটা নিরেট আচ্ছা দুই নাম্বারটা কি দুই নাম্বারটা হচ্ছে এখানে গ্রন্থিযুক্ত থাকে গ্রন্থিযুক্ত আছে এই স্নায় কি হবে স্নায়ুর হবে হচ্ছে গ্রন্থিযুক্ত কোষ অথবা একগুচ্ছ কোষ যেই কোষ থেকে কোন একটা কিছু নিঃসরণ হয় ঠিক আছে গ্রন্থি কোষ কাকে বলে যেই কোষ থেকে কোনো না কোনো জিনিস নিঃসরণ হয় সিক্রেটেড হয় সেই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রন্থি কোষ তাহলে আমাদের নন করাটা যে স্নায়ুরজ্জ থাকবে সেটা হবে হচ্ছে গ্রন্থিযুক্ত এবং সেটা কোথায় থাকবে সেটা হচ্ছে আমাদের অঙ্কীয় দিকে থাকবে 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 অঙ্কীয় অঙ্কীয় দিকে দিকে নন কোথায় করাটার স্নায়ুর কই থাকে পৃষ্ঠীয় দিকে একদম উল্টা জিনিস আচ্ছা তাহলে এটা কোথায় থাকবে এটা থাকবে হচ্ছে অঙ্কীয় দিকে অঙ্কীয় দিক বা পেটের দিকে থাকবে এবার পাশে এর নিচে আমি যদি করাটা পর্বের ক্ষেত্রে আমি করডাটা পর্বের ক্ষেত্রে স্নায়ুরজ্জু আঁকবো দেখো এই নীলকালে দিয়ে আমি করডাটা পর্বের স্নায়ুরুজ্জটা আঁকলাম তো প্রথমেই আমার যেটা মনে রাখতে হবে করডাটা নন আমি কি বললাম নন করটা স্নায়ুরজ্জু বললাম নিরেট কড়াটা কিরকম হবে অবশ্যই ফাঁপা হবে এই জন্য আমি এখানে অনেকগুলো ছিদ্র দিয়ে দিব ঠিক আছে এই আমি কি দিয়ে দিব অনেকগুলো এরকম ছিদ্র দিয়ে দিব ছিদ্র দিয়ে আমি কি বুঝাইলাম করডাটা স্নায়ুরজ্জু হচ্ছে ফাঁপা এর মধ্যে ফাঁকা জায়গা কিছু জিনিস আছে ঠিক আছে এক নাম্বার গেল আর দুই নাম্বার এরা কোন দিকে থাকবে এরা থাকবে পৃষ্ঠীয় দিকে ওকে সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিফারেন্স নাইরোজুর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম কি না এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও নিয়ামুল গ্রন্থি থেকে কি হরমোন এনজাইম নিঃসরণ হয় নিঃসরণ হয় বলতে গেলে আমরা হরমোনের কথা বলতে পারি এনজাইমের কথা বলতে পারি যে সব গ্রন্থি হরমোন নিঃসরণ করে এগুলোকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি যে সব গ্রন্থি আমাদের এনজাইম নিঃসরণ করতেছে সেগুলোকে আমরা বলে থাকি কি বহিক্ষরা গ্রন্থি বলে থাকি ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ভেরি গুড ওকে তো আমরা নন কর্ডা পাপের শ্রেণীবিন্যাস এই ব্যাপারগুলো হচ্ছে দেখলাম কিছু শ্রেণীবিন্যাস আমরা এই জিনিসগুলো দেখলাম আর হচ্ছে এখানে একটা ছবি দেওয়া আছে ছবিটা তোমরা বুঝতে পারবা কারণ এখানে উপরের দিকটা হচ্ছে পৃষ্ঠীয় দিক উপরের দিকটা বা পেছনের দিকটা পৃষ্ঠীয় দিক আর এটা নিচের দিকটা কি দিক অঙ্কীয় দিক বুঝছো সেম ব্যাপার সেম জিনিস কিন্তু এটা একটু দেখে তোমরা শেষ এখানে আর তেমন কিছু নাই তো এখন নন করাটা পর্বের পরবর্তী বিভাজনটা কিরকম এই ব্যাপারটা আমরা একটু দেখি তো আগের স্লাইডে আমি একটু যাবো আবার আগের স্লাইডে যখন আমরা গেলাম তো তোমাদের রিজিভাই মনে হয় পড়াইছে যে সিলমহীন আর সিলমবিহীন তারপরে হচ্ছে নন সিলোমেট এই ব্যাপারগুলো কিরকম সিলোমের ভিত্তিতে আমরা প্রাণী জগৎকে তিন ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে নন সিলোমেট যেটার মধ্যে কোনো সিলম অথবা ফাঁকা গহবন নাই একটাকে আমরা বলে থাকি কি সিলোমেট সিলোমেট আর আরেকটাকে বলে থাকি সিউডো সিলোমেট সিউডো সিলোমেট রাইট আচ্ছা তো নন সিলোমেটের মধ্যে আমরা কোনগুলো পড়ছিলাম পি স্কোয়ার সি স্কোয়ার একটা নেমোন দিয়ে তোমরা মাথায় রাখতে পারো এটার মধ্যে আছে হচ্ছে আমাদের পরিফেরা পরিফেরা মিন্থেস তারপরে আছে হচ্ছে আমাদের নিডারিয়া নিডারিয়া এবং আছে কি টেনোফোরা টেনোফোরা এই জন্য এটাকে আমরা বলে থাকি কি পি স্কোয়ার সি স্কোয়ার নিডারিয়া টেনোফোরা পরিফেরা প্লাটিহেল মিনথেস তো খেয়াল করো এই যে পরিফেরা তারপর নিডারিয়া প্লাটিহেল মিনথেস এই সবগুলা কি হবে সবগুলো হচ্ছে নন সিলোমেট ঠিক আছে এদের মধ্যে আমরা কোনো সিলম অথবা ফাঁকা গহবর কিন্তু পাই না সিলম ব্যাপারটা তোমাদের তো ক্লিয়ার আছে তাই না এটা কিন্তু গত ক্লাসে রিজ ভাই পড়াই ছিল তারপরে যদি কারো কনফিউশন থাকে আমাকে বলতে পারো আমি তখন বুঝাই দিব আরেকটা পর্বে আছে আমাদের পরেরটা কি নেমাটোডা যেটা একটা ক্রিমি জাতীয় পর্ব এই নেমাটোডাকে আমরা বলে থাকি সিউডো সিলোমেট নেমাটোডাকে আমরা কি বলবো সিউডো সিলোমেট বলে থাকি নেমাটোটাকে আমরা কি বলে থাকি সিউডো সিরোমেট বলে থাকি একটু ধরো একটু জুম ইন করে নি আমি জিনিসটা আচ্ছা ঠিক আছে হচ্ছে না কেন বুঝতেছি না আমরা বলে থাকি সিউডো সিরোমেট সিউডোকে আমরা বলে থাকি কি সিডো মানে হচ্ছে অপ্রকৃত যেটার শিলমটা কি প্রকৃত না প্রকৃত ফাঁকা গহবরের মধ্যে নাই এর বাদে আমাদের বাকি যতগুলা পর্ব আছে সবগুলা পর্বকে আমরা বলে থাকি কি সিলোমেট পর্ব সবগুলা পর্বকে আমরা বলে থাকি হচ্ছে সিলোমেট পর্ব তো পর্বগুলা বৈশিষ্ট্য জানার আগে কমন বৈশিষ্ট্যগুলো আমাদের জানা জরুরি এবং প্রত্যেকটা পর্বের তুমি যখন শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবা তখন অবশ্যই তার সিলম আছে নাকি নাই থাকলেও কি এটা অপরিণত কিনা অপূর্ণ কিনা সেই ব্যাপারটা আমাদের উল্লেখ করতে হবে অবশ্যই তো মেজর একটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের কিন্তু পড়া হয়ে গেছে আচ্ছা নিয়ামল নীরব বলছে কি ভাইয়া নন করডার রক্ত সংবহন তন্ত্র কি পৃষ্ঠীয় হবে না হ্যাঁ নন করডা রক্ত সংবহন তো অবশ্যই পৃষ্ঠীয় কারণ কি করডার ক্ষেত্রে হচ্ছে অঙ্কীয় তাহলে কি নন করডার ক্ষেত্রে কি হবে পৃষ্ঠীয় হবে একদম অপোজিট ওকে আচ্ছা তো আমরা শিলমের ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাসটা একটু আবার রিক্যাপ করে নিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য আচ্ছা ঠিক আছে তো এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো একটু আমাকে বলতো এই জিনিসটা আমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা যে কোনটা সিলোমেট কোনটা এসিলোমেট এই ব্যাপারগুলো আমাদের মনে থাকবে কেনা জিনিসটা আর সিলম ব্যাপারটা তোমরা বুঝতে পারছো একটু আমাকে এই জিনিসটা একটু রেসপন্স করো তাড়াতাড়ি এই জিনিসটা তাড়াতাড়ি একটু রেসপন্স করো হারিয় আচ্ছা অন্তর কিন্তু বলে দিছে যে এই চ্যাপ্টারের উপর তেরো তারিখে কিন্তু আমাদের জন্য এমসি কেউ পরীক্ষা থাকবে অবশ্যই এমসি কেউ কিন্তু পরীক্ষা থাকবে এবং টপ ফাইভ জনের জন্য হচ্ছে গিফট থাকবে ওকে ফাইন ঠিক আছে তো এরপরে আমরা খেয়াল করি এবং পরীক্ষা কারা ভালো করবে যারা হচ্ছে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে তারাই পরীক্ষাগুলো ভালো করবে ঠিক আছে এরপরে আমরা দেখি এখন আমরা যদি এই পর্বগুলার আরো কিছু বৈশিষ্ট্য কি দেখব দেখো আমরা জানি যে সর্বপ্রথম কোন একটা প্রাণীর যদি আমরা একদম মৌলিক একক জানতে চাই সেটাকে আমরা বলে থাকি কোষ অনেকগুলো কোষ মিলে আমরা তৈরি করে থাকি হচ্ছে টিস্যু অনেকগুলো টিস্যু থেকে আমরা তৈরি করি হচ্ছে অঙ্গ আর অনেকগুলো অঙ্গ মিলে আমাদের তৈরি হয় কি তন্ত্র তৈরি হয় ঠিক আছে আচ্ছা তো যেই পর্বটা এই ফেরা পর্বটা হচ্ছে একদম কোষীয় মাত্রার প্রাণী মধ্যে আমরা কোনো টিস্যু অঙ্গ অথবা তন্ত্র আমরা কিচ্ছু পাবো না বুঝতে পারছেন আচ্ছা এরপরে আসি নিডারিয়ায় এই নিডারিয়ার মধ্যে আমরা টিস্যু পাই এই জন্য নিডারিয়াকে আমরা বলে থাকি কি কোষ টিস্যু গঠন মাত্রার প্রাণী বুঝতে পারছো শনাক্তকারের বৈশিষ্ট্য দুই নাম্বার কিন্তু আমি তোমাদের এখানে পড়াই দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট জিনিস এই নিডারিয়াকে আমরা বলে থাকি কোষটিসু গঠন মাত্রার প্রাণী তো প্লাটিহেল মিনথেসের ক্ষেত্রে আমরা কি দেখতে দেখতে প্লাটিহেল প্লাটিহেল আমরা আমরা অঙ্গ কি বলি টিস্যু অঙ্গ গঠন মাত্রার প্রাণী ক্লিয়ার হয়েছে খুব সহজ না জিনিসটা এরপরে এই নেমাটোডার মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে তন্ত্র এই জন্য নেমাটোডাকে আমরা কি বলি অঙ্গতন্ত্র গঠন মাত্রার প্রাণী এই নেমারোডার পরবর্তীতে আমরা যতগুলা পর্ব পাই সবগুলা পর্বই কিন্তু অঙ্গতন্ত্র গঠন মাত্রা বিশিষ্ট প্রাণী তোমাদের যদি আমি প্রশ্ন করি যে কোন ধরনের গঠনমাত্রা সবচেয়ে উন্নত তোমাদের অবশ্যই কি বলতে হবে অঙ্গতন্ত্র মাত্রা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে এবং অঙ্গতন্ত্র গঠনমাত্রা হচ্ছে সবচেয়ে কি উন্নত প্রকৃতির হয় ঠিক আছে বুঝতে পারছেন তাহলে পরিফেরায় হচ্ছে কোষীয় নিডারিয়ার মধ্যে আমরা টিস্যু পাই আমরা পাই অঙ্গ আর নেমারোডায় আমরা পাই হচ্ছে তন্ত্র ক্লিয়ার হয়েছে এরপরে বাকি যতগুলা পর্ব অবশ্যই সবগুলাই কি পাবো আমরা তন্ত্র পাবো এগুলো খুবই বেসিক জিনিস আচ্ছা তো এখন দেখো এই পরিফেরা এবং নিডারিয়াতে যেহেতু আমরা কোনো অঙ্গ পাই না এজন্য এদেরকে আমরা বলে থাকি নিম্ন শ্রেণীর প্রাণী এটা হচ্ছে একদম নিম্ন শ্রেণীতে এরপরে প্লাটিহেল মিনথেস আমরা জানি কি পি এ স্কোয়ার সি এ স্কোয়ার এইগুলা কি এগুলো আমাদের সিলমবিহীন বা অ্যাসিলোমেট প্রাণী অ্যাসিলোমেট এগুলো কি সিলমবিহীন প্রাণী আচ্ছা নেমাটোডা কি নেমাটোডা হচ্ছে অপ্রকৃত সিলমযুক্ত একটু আগে পড়াইছি এই নেমাটোডার পরে বাকি যতগুলো পর্ব আছে সবগুলো পর্বের মধ্যে আমরা সিলম পাই এগুলো হচ্ছে প্রকৃত সিলমযুক্ত প্রাণী উন্নত কোনটা অবশ্যই সিলমযুক্ত থাকলে সেটাই হবে হচ্ছে উন্নত মানুষের দেহে কি সিলম থাকে অবশ্যই মানুষের দেহ সিলম বা দেহ গহবর কিন্তু আছে ওকে মানুষের দেহ অবশ্যই কি আছে সিলম বা দেহ গহবর কিন্তু আছে আচ্ছা নাদিরা পারভিন বলছে ভাইয়া ইউ সিলোমেটের গঠনটা একটু বুঝিয়ে দিন আচ্ছা ইউ সিলোমেটের গঠনটা আমরা একটু বুঝি হলে খেয়াল করো ইউ গঠনটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে হচ্ছে ভ্রূণের যে তিনটে স্তর আছে সেই তিনটে স্তর সম্পর্কে যেমন আমি ধরো একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তটাকে আমি কি বললাম এটাকে আমি বললাম ভাই এখন কি আঁকতেছে ভ্রুণের যে তিনটা স্তর আছে সেই জিনিসটা আঁকতেছে আমি আমি আঁকলাম আচ্ছা ধরো সাদা দিয়ে একটা কি বুঝাইলাম এই সাদা দিয়ে আমি মানে কি একদম ভিতরে ভ্রুনের তিনটে স্তরের মধ্যে অ্যান্ডোডার্মটা একদম ভেতরের দিকে থাকে আচ্ছা এরপরে খেয়াল করো হলুদ কালি দিয়ে আমি তোমাদের মেসোডাম দেখাবো তো ইউসিলোমেট আমরা কখন বলি ইউসিলোমেট হচ্ছে যখন মেসোডামটা পুরোপুরি আমাদের এই আবৃত করবে পুরোপুরি আবৃত করার পরে সেই পুরোপুরি কি করবে আবৃত করবে খেয়াল করো সে প্রথমে অ্যাক্টোডামটাকে আবৃত করলো এবং পরবর্তীতে সে কি করবে এই অ্যান্ডোডামটাকেও সে মূলত আবৃত করলো তখন আমরা যে এই দুইটা ফাঁকা গহবর পেলাম এই ফাঁকা গহবরকেই আমরা কিন্তু বলে থাকি সিলোম এই ফাঁকা গহবরটাকে আমরা বলে থাকি সিলম এবং এটা হচ্ছে একটা ইউ সিলম ইউ মানে কি প্রকৃত সিলম বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের প্রকৃত সিলমের বৈশিষ্ট্য মেসোডার্মের যে লেয়ারটা সেই মেসোডার্মের লেয়ারটা একটোডার্মটাকে আবৃত করবে অ্যান্ড্রোডার্মটাকে আবৃত করবে পুরোপুরি একদম তখন আমরা যে ফাঁকা গহবর পাবো সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো হচ্ছে আমরা সিলম হ্যাঁ অঙ্গতন্ত্র গঠনমাত্রার প্রাণী ভেরি গুড আচ্ছা মানে আগেরটা রিক্যাপ করতেছো আচ্ছা তো ইউসলামের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা নাদিরা পারভিন যে প্রশ্ন করছো সে আমাকে হচ্ছে রেসপন্স করো পরীক্ষা কখন হবে সে পরীক্ষা কখন হবে জানিয়ে দেওয়া হবে মেসোডার্মাল অঙ্গ তো থাকে আচ্ছা মেসোডার্মাল অঙ্গ বলতে আমরা কি বুঝি দেখো এই যে অ্যাক্টোডার্ম সেই অ্যাক্টোডাম থেকে আমরা পাই কি আমরা পাই হচ্ছে ত্বক এই লেয়ার থেকে আমরা কি পাই আমরা এখান থেকে পাই পৌষ্টিক নালী পৌষ্টিক নালী বলতে আমরা কি বুঝি আমাদের মুখ থেকে পায়ো ছিদ্র পর্যন্ত বিস্তৃত যে নালীটা সেই নালীটাকে কিন্তু আমরা বলে থাকি পৌষ্টিক নালী রাইট সেই নালীটাকে আমরা কি বলি পৌষ্টিক নালী বলি আর এই মেসোডাম থেকে আমরা কি পাই মেসোডাম থেকে আমরা পাই হচ্ছে পেশি মেসোডাম থেকে আমরা পাই হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র তন্ত্র হাড্ডি গুড্ডি সবকিছু তো মানুষের দেহের ব্যাপারটা কিন্তু এভাবেই যে আমাদের যে অ্যান্ড্রোডার্ম আছে যে পৌষ্টিক নালী আছে সেটার চারদিকে কিন্তু মাসালের লেয়ার থাকে এবং এর বাইরে কি থাকে কঙ্কাল তন্ত্র থাকে কঙ্কাল তন্ত্রের গায়ে পেশিগুলো লাগানো আছে সবার বাইরে হচ্ছে ত্বক আছে বুঝতে পারছো তো এই ব্যাপারটা দিয়ে আমরা জিনিসটা কিন্তু চিন্তা করতে পারি ঠিক আছে ইউসিলামের ব্যাপারটা কিন্তু এরকমই হ্যাঁ বুঝতে পারছি ভেরি গুড আর দেবরাজ নীল মেসোডার্মাল অঙ্গ বলতে তুমি কি বলছো এটা তুমি বুঝতে পারছো কিনা জিনিসটা ঠিক আছে একটু কমেন্ট সেকশনে জানাবা ওকে আমরা এখন নিয়ে আলোচনা করলাম ওকে ফাইন তো নিয়ে আলোচনা করার পরে আমরা এই জায়গা থেকে বের হয়ে আমরা এখন কোথায় যাব আমরা যাব হচ্ছে পর্বগুলার মধ্যে এখন আমরা পর্বগুলা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব আস্তে আস্তে চলো পর্বগুলা বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি ঠিক আছে আচ্ছা তো খেয়াল করো প্রথমে এখানে পরিফেরা পর্ব নিয়ে কথা বলছে এই পরিফেরা পর্বটাকে আমরা কি বলে থাকি ছিদ্রাল প্রাণী বলে থাকি কারণ কি তার গায়ে অনেকগুলো কি থাকবে তার গায়ে হচ্ছে অনেকগুলো ছিদ্র থাকে রাইট এই ছিদ্রগুলো কই আমি যদি এই জিনিসটাকে একটু জুম করি তাহলে জিনিসটা দেখতে পারবা বোর্ডটা কেন কাজ করতেছে না কি হলো একটু ওয়েট করো জিনিসটাকে আমি একটু জুম করি ঠিক আছে বোর্ডের উপর ঠাটা পড়ছে বুঝছো বোর্ডের উপর ঠাডা পড়লে এরকম হয় মাঝে মধ্যে আচ্ছা খেয়াল করো পরিফেরা পর্বের প্রাণীটা আমি একটু আঁকি ধরো এটা হচ্ছে আমার একটা পরিফেরা পর্বের প্রাণী এর গায়ে এরকম অসংখ্য কি আছে অসংখ্য ছিদ্র আছে এর গায়ে কি আছে অসংখ্য ছিদ্র আছে এই যে ছিদ্রগুলা এই ছিদ্র আমরা বলে থাকি অস্টিয়া এই ছিদ্রগুলাকে আমি বলে থাকি কি অস্টিয়া সিঙ্গুলার অস্টিয়াম আর প্লুরাল দিয়ে আমরা বলে থাকি কি অস্টিয়া বলে থাকি তো এই ছিদ্রগুলো থেকে নালি বের হয় সবগুলা ছিদ্র থেকে অনেকগুলো কি বের হবে নালি বের হবে আচ্ছা নালি বের হলো এরকম নালি বের হয়েছে বুঝতে পারছো আচ্ছা এই নালিগুলা খেয়াল করো একটা ফাঁকা গহবরে উন্মুক্ত হয়েছে এই যে বড় একটা ফাঁকা গহবর এই গহবরটাকে আমরা বলে থাকি স্পঞ্জসিল স্পঞ্জ সিল বলে থাকি আমরা এখন স্পঞ্জ জিনিসটা কি এই যে স্পঞ্জের কথা আমি বললাম এই স্পঞ্জ কিন্তু আমাদের পরিফেরা পর্বের একটা সদস্য ঠিক আছে স্পঞ্জ কি যে স্পঞ্জের ব্যাপারে আমরা জানি সেই স্পঞ্জটা হচ্ছে পরিফেরা পর্বের একটা সদস্য আর সিল মানে কি সিল মানে হচ্ছে কি গহ্বর সিলোমের সিল মানে কি গহ্বর যেহেতু এখানে একটা ফাঁকা গহ্বর আছে এটা হচ্ছে স্পঞ্জ সিল তার মানে এই যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো দিয়ে নালি পথে সবকিছু এই স্পঞ্জ সিলের মধ্যে আসবে স্পঞ্জশিলে আসার পরে কি হয় স্পঞ্জশিলে আসার পরে তাদের এরকম একটা বড় মুখের মতো অংশ থাকে এই মুখটাকে আমরা বলে থাকি অস্কুলাম এই মুখটাকে আমরা বলে থাকি অস্কুলাম যেটা স্পঞ্জশিল থেকে এই মুখটা বের হয় এবং এই স্পঞ্জশিল থেকে যে জিনিসগুলা বের হয় সেগুলো অস্কুলাম পথে ভাবে নির্গত হয় তাহলে জিনিসটা কিরকম তারা সাগরে থাকে সাগর থেকে পানি ধরো এই নালি পথে স্পঞ্জশিলে আসে স্পঞ্জল থেকে এই অস্কুলাম পথে তারা মূলত বের হয়ে যায় এজন্য আমরা কিন্তু বলে থাকি যে পরিফেরা পর্বের প্রাণীতে কোনো রক্ত সংবহন তন্ত্র থাকে না পরিফেরা পর্বের প্রাণীতে কোনো রক্ত সংবহন তন্ত্র বলতে কিছু নাই তাদের ক্ষেত্রে থাকে কি বিশেষ নালী তন্ত্র এইটাই হচ্ছে এদের তন্ত্র। বুঝতে পারছো এই জিনিসটাই হচ্ছে আমাদের কি এই জিনিসটাই হচ্ছে এদের তন্ত্র ক্লিয়ার হয়েছে জিনিসটা আচ্ছা ভাইয়া ওই হলুদটা কি নাকি পেরিটোনিয়াম মেসোডার্ম পেরিটোনিয়ামের কথা যেটা বললা সেই পেরিটোনিয়ামটা আসছে কোথ থেকে দেখো এই মেসোডাম থেকেই কিন্তু পেরিটোনিয়াম আসে এই মেসোডার্ম থেকেই আমাদের কি উদ্ভূত হয় পেরিটোনিয়ামটা উদ্ভূত হয় এবং এই পেরিটোনিয়ামটা কি উদর গহ্বরের যে পর্দা থাকে সেই উদর গহ্বরের পর্দাটাকে আমরা বলে থাকি মূলত পেরিটোনিয়াম এটা দ্বারা সবগুলো অঙ্গ আমাদের উদর গহবরের যতগুলো অঙ্গ আছে পাকস্থলী বলো ক্ষুদ্রান্ত বলো বৃহদন্ত্র বলো সবকিছু কাভার করা থাকে এই পেড্রোনিয়াম দিয়ে এটা কিন্তু একটা জিনিস ঠিক আছে বুঝতে পারছো তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার কিনা আমরা এখানে দেখলাম হচ্ছে অস্টিয়া আমরা এখানে দেখলাম স্পন্সিল আমরা এখানে দেখলাম অস্কুলাম তিনটা জিনিস হচ্ছে আমরা ক্লিয়ার করলাম এবং এই সবকিছু আমাদের পরিফেরা পর্বের বৈশিষ্ট্য ঠিক আছে সবগুলা কিসের বৈশিষ্ট্য পরিফেরা পর্বের বৈশিষ্ট্য এদের ক্ষেত্রে আমরা কোনো রক্ত সংবহন তন্ত্র পাই না এদের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে নালী তন্ত্র বলি আমরা জিনিসটাকে বুঝতে পারছেন এই জিনিসটাকে আমরা কি বলবো নালী তন্ত্র বলবো আচ্ছা এরপরে খেয়াল করো এরপরে খেয়াল করো আমরা আর কি কি জিনিস আমাদের এই পরিফেরার মধ্যে পাই এই পরিফেরা পর্বের যে আবরণ থাকে সেই আবরণে আমরা কয়েকটা স্পেশাল জিনিস দেখতে পাই এরকম কাটার মতো কিছু জিনিস দেখতে পাই ঠিক আছে এরকম কাটার মতো কিছু জিনিস আমরা দেখতে পাই যেমন এগুলোকে আমরা বলতে পারি স্পিকিউল কিংবা স্পঞ্জিন স্পিকিউল এবং স্পঞ্জিন এগুলো কি এগুলো হচ্ছে কাটার মতো কিছু জিনিস যেগুলো আসলে আমাদের পরিফারা পর্বের গায়ে লাগানো থাকে ঠিক আছে এরা কি থাকে পরিফারা পর্বের গায়ে লাগানো থাকে আচ্ছা এরপরে দুই নাম্বার পয়েন্ট একটু খেয়াল করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই পয়েন্টে আমাদের কি বলছে এই পয়েন্টে আমাদের বলবে যে পরিফারা পর্বের যে কোষগুলো আছে সেই কোষগুলা পরিফেরা পর্বের যে কোষগুলো আছে সেই কোষগুলো দুইটা স্তরে বিন্যস্ত থাকবে কিরকম দুইটা স্তর খেয়াল করো ধরো এটা হচ্ছে আমার বাইরের লেয়ার এটা হচ্ছে আমার বাইরের লেয়ার এরপরে আমি যে জিনিসটা আঁকবো সেটা হচ্ছে আমার ভেতরের লেয়ার এই বাইরের যে লেয়ারটা এটাকে আমি বলে থাকি পিনাকোডার্ম পিনাকোডার্ম ডান কথার মানে কি ডান কথা মানে হচ্ছে চামড়া অথবা চর্ম বা ত্বক ওকে আর ভেতরে যে লোয়ারটা থাকে সেই লেয়ারটাকে আমরা বলে থাকি কোয়ানো ডার্ম কোয়ানো ডার্ম ওকে এই দুইটা স্তর পাওয়া যায় তাহলে এদের ভ্রূণ স্তর কি এদের যে কোষগুলা থাকে সেই কোষগুলা। এই দুইটা স্তরে মূলত বিন্যস্ত থাকে এই কোয়ানো ডার্মের পরে কি থাকবে কোয়ানো পরে থাকে হচ্ছে তার গহ্বর বা স্পঞ্জ সিল যে কথা যেটা আমরা বললাম স্পঞ্জ সিলের যেটা কথা বললাম সেটা থাকবে কোথায় তার কোয়ানো ডার্মের পরে ওকে আচ্ছা এখন এই পিনা পিনাকোডার্ম আর হচ্ছে কোয়ানোডার্ম এরা তো চামড়ার দুইটা স্তর পাইলাম আমার পরিফেরার এর মাঝখানে কি থাকে মাঝখানে আমি একটু ডট ডট দিয়ে দিলাম এই যে মাঝখানের জিনিসটা কি তাইলে মাঝখানের যে জিনিসটা থাকে এটাকে আমরা বলে থাকি মেসোহিল এই মেসোফিল হচ্ছে জিলাটিনাসের একটা লেয়ার এবং এটা অকোষীয় লেয়ার এখানে কোনো কোষ থাকে না এটা হচ্ছে কি একটা অকোষীয় লেয়ার এখানে কোনো কি থাকবে না এখানে কোনো কোষ থাকবে না বুঝতে পারছেন তাহলে এটা কি আঁকলাম এটা হচ্ছে আমার পরিফেরা পর্বের চর্মস্তর অথবা আহ কোষস্তর কোষ স্তর ঠিক আছে পরিসেরা পর্বের যে জিনিসটা স্তর দুইটা দেখাইলাম দেখাই কোয়ানোডাম মাঝখানে থাকবে কি অকোশীয় মেসোহিল ঠিক আছে তো এখন তোমরা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা একটু পরপর আমি প্রশ্ন করব জিনিসটা রিক্যাপ করার জন্য তোমরা আমাকে একটু প্রশ্ন একটা অ্যানসার দাও যে আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি অপ্রকৃত সিলম আমি জিজ্ঞাসা করলাম অপ্রকৃত সিলম বিশিষ্ট যে কোনো একটা পর্বের নাম বলো নর্মালি অপ্রকৃত সিলম বিশিষ্ট আমরা তিনটা পর্বের নাম শিখি ঠিক আছে তোমরা আমাকে যে কোনো একটা পর্বের নাম বলো একটু আগে পড়াইছি একটা পর্ব ওই পর্বটার নাম তোমরা আমাকে বলো অপ্রকৃত যুক্ত পর্ব কোনটা জিনিসটা আমাকে একটু বলো ওকে আচ্ছা তো এর মাঝখানে আরো কিছু কথাবার্তা একটু আমি বলি যে কিছুদিন আগে তোমাদের এসএসসি রেজাল্ট দিল তোমরা কলেজে উঠলা তো কলেজে উঠার পরে এইচএসি দেখবা হচ্ছে একটা মহাসাগর ঠিক আছে এখানে পড়া সমুদ্র এখানে পড়াশোনার কোনো অভাব নাই পড়ে দেখবা কোনো কিছু শেষও হচ্ছে না তো জিনিসটা কিরকম জিনিসটা হচ্ছে একটা বানর যে তৈলাক্ত বাসবে উঠতে চায় সেই জিনিসটার মতো ছোট থাকতে একটা অঙ্ক করছিল না একটা বানর কি করছে বানর হচ্ছে তৈলাক্ত বাসবে তিন ফুট উপরে উঠে তিন ফুট উপরে উঠার পরে দুই ফুট সে নিচে নেমে যায় তাহলে তার লাভ হইল কতটুকু সে এক ফুট উঠতে পারলো মনে রাখবা এই যে এক ফুট উঠতে পারছে সেটাই কিন্তু হচ্ছে তার প্রোগ্রেস তাহলে এই প্রোগ্রেসটা কিন্তু একবারে হবে হবে এমনটা না তার তার একদম এই উপরে উপরে হইলে অনেকবার ওঠার চেষ্টা করতে আবার সে নিচে নামবে এরকম আস্তে আস্তে উপরে উঠতে পারবে তো এইচে পড়াশোনাটাকে আমি এই জিনিসটার সাথে একটু তুলনা করি কারণ এখন এই পিরিয়ডে এত পড়াশোনা দেখে তোমরা অনেকে হতাশ বা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারো মনে রাখবা যে এখানের যে পড়াগুলো আছে এই পড়াগুলো তুমি যতবার রিভিশন দিবা ততবার তোমার মাথায় খাটবে তো একটা জিনিস মুখস্থ হচ্ছে না বারবার এটা রিভিশন দিয়ে থাকো রিভিশন দিয়ে দেখবা আস্তে আস্তে মাথায় গেঁথে গেছে ব্যাপারটা শুরুর দিকে পরা মনে থাকতে চাইবে না হতাশ হওয়া যাবে না ঠিক আছে এবং ধরো তুমি একটা পরীক্ষায় খারাপ করলা মিড টার্ম পরীক্ষা অথবা ধরো ষাণমাসিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা এগুলো তো হয় প্রিটেস্ট হয় এই পরীক্ষাগুলো ধরো তুমি খারাপ করলা

এর সাথে সাথে আর কি কি আছে ভাইয়া আমরা এটা মনে রাখি নরক দিয়ে মাথায় রাখতে পারি নেমাটোডা আরে হচ্ছে রোটিফেরা রোটি কাইনোর এবং ঠিক আছে নেমাটোরা রোটিফেরা কাইনোর কিংকা এই তিনটাকে আমরা বলে থাকি অপ্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী মনে থাকবে আচ্ছা হ্যাঁ রোটিফেরা আচ্ছা দিগন্ত বলছে ভাইয়া এই চ্যাপ্টারের চিত্রগুলো কি ইম্পর্টেন্ট সিকিউর জন্য যে সব চিত্র আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমি বলে দিব যেমন পরিফেরার যে ছবিটা হচ্ছে আমি এখানে বেসিক্যালি আঁকছি এই চিত্রটা তুমি খাতায় চালে দিতে পারো তুমি যখন পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে বলবে অবশ্যই তুমি এই ছবিটা দিয়ে দিবা ছবি দিলে অবশ্যই বোনাস মার্ক বুঝছো তো ছবি দিতে কখনো কি করা যাবে না কার্পণ্য করা যাবে না ছবি আমাদের দিতেই হবে ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এরপরে খেয়াল করো এখানে দেখা হচ্ছে আমাদের ছয় নাম্বার পয়েন্টটা খেয়াল করো ছয় নম্বর পয়েন্টে কি বলছে অন্তপ্রাচীর আমরা জানি যে অন্তপ্রাচীর বলতে আমরা কি বুঝি অন্তপ্রাচীর মানে কি মানে হচ্ছে কোয়ানোডার্ম কোয়ানোডার্মটাই হচ্ছে আমাদের অন্তপ্রাচীর এই কোয়ানোডার্মে কি থাকবে কোয়ানোসাইট থাকে কোয়ানোসাইট এক ধরনের বিশেষ কোষ যে কোষের মধ্যে কি থাকবে ফ্লাজেলা থাকে কথা হচ্ছে ফ্লাজেলা কি জিনিস ধরো এটা হচ্ছে আমার কোয়ানোসাইট এখানে এরকম চুলের মতো কিছু অঙ্গ থাকে চুলের মতো কিছু জিনিস থাকে এই চুলের মতো জিনিসগুলাকে বলা হচ্ছে ফ্লাজেলা ঠিক আছে তো এই ফ্লাজেলা যুক্ত কোষটাকে আমরা বলে থাকি হচ্ছে কোয়ানোসাইট খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আচ্ছা এরপরে সাত নালীতন্ত্র এটা আমরা নিয়ে আলোচনা করে ফেলছি আট নাম্বারটা খেয়াল করো নিশ্চল থাকে এসব প্রাণী পূর্ণাঙ্গ প্রাণীরা হচ্ছে নিশ্চল থাকে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট খেয়াল করো তো পরিফেরা পর্বের প্রাণীগুলোকে আমরা আমাদের সাথে একটু তুলনা করতে পারি যেমন আমরা যখন ছোট ছিলাম খুব চঞ্চল ছিলাম আমরা ঠিক আছে আমরা তখন একটু খেলাধুলো করতে পছন্দ করতাম এই সেই করতাম ধূমধাম জিনিসপত্র কাচের জিনিস ভাঙতাম এইসব ব্যাপার যখন বড় হইলাম তখন মোবাইলে কি করি তখন মোবাইলে দেখি মোবাইল দেখি আর একদম শুয়ে থাকি এরকম একটা ব্যাপার তো ব্যাপারটা কিরকম আমরা ছোট থাকতে একদম চলনশীল বা সঞ্চলনশীল অবস্থায় ছিলাম যত আমরা পূর্ণাঙ্গ প্রাণী হলাম আমরা হয়ে গেলাম হচ্ছে নিশ্চল পরিফেরার ক্ষেত্রে ঠিক সেইম ব্যাপারটাই হয় তারা যখন ছোট থাকে তখন তাদের সঞ্চরণশীল অবস্থা দেখা যায় তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সাঁতার কাটতে পারে এগুলোকে বলা হয় লার্ভা দশা এই লার্ভাগুলো কি থাকবে সঞ্চরণশীল অবস্থায় থাকে বাট পূর্ণাঙ্গ প্রাণী হয়ে গেলে সে নিশ্চল হয়ে যায় সে তখন চায় কি কোনো একটা পাথর অথবা কোনো একটা গাছের গায়ে আটকায় থাকতে ওকে এবং পরিফেরা পরের প্রাণীগুলোকে আমরা নর্মালি সমুদ্রের মধ্যেই কিন্তু পেয়ে থাকি আমাদের সমুদ্রের যে পাথরগুলো আছে কিংবা গাছগুলো আছে সেগুলো গায়ে মূলত তারা আটকায় থাকে তো এখন এদের লার্ভা লার্ভদশা কি কি আছে একটু ইম্পর্টেন্ট তো দশা আমরা মনে রাখবো আপা দিয়ে এদের পরিফেরা পর্বের মধ্যে আমরা এই আ আর আর পা হচ্ছে এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো পরিফেরা পর্বগুলো আমরা যখন পড়লাম আমরা একটু আবার জিনিসটা রিক্যাপ করি নাম্বার ওয়ানে কি পাইলাম অবশ্যই এদের মধ্যে সবগুলো হচ্ছে কোষীয় গঠন মাত্রার এদের মধ্যে আমরা কোন টিস্যু পাবো না এদের কোষ আমরা দুইটা ভাগে ভাগ করছি একটা ভেতরের দিকে একটা বাইরের দিকে বাইরের দিকে থাকে ভেতরের দিকে থাকবে হচ্ছে জিলেটিনাস জিলেটিন মানে হচ্ছে একটু আঠালো টাইপের হয়ে থাকে তিন নাম্বারে দেখছিলাম কি মোস্ট ইম্পর্টেন্ট এদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে বা অস্ট্রিয়া থাকে অস্টিয়াগুলো কোথায় মিলিত হয় অস্টিয়াগুলো মিলিত হয় হচ্ছে আমাদের স্পঞ্জ স্পঞ্জসিলের মধ্যে এই স্পঞ্জসিল থেকে যেই ফোয়ারার মতো অংশটা বের হয় সেটাকে আমরা বলে থাকি অস্কুলাম অস্কুলাম পথে জিনিসটা নালী তন্ত্রের মাধ্যমে বাইরে নির্গত হতে পারে আর এদের দেহের বাইরে আমরা স্পিকিউল স্পঞ্জিন এই টাইপের কিছু কাটার মতো অঙ্গ দেখতে পাই ওকে আচ্ছা এরপরে আর কি দেখতে পাই আমরা আমরা এরপরে দেখছিলাম হচ্ছে যে এদের যে কোয়ানোডার্ম আছে সেই কোয়ানোডার্মের মধ্যে একটা স্পেশাল কোষ পাই যেটাকে আমরা বলি কোয়ানোসাইট এই কোয়ানোসাইটটা কিরকম এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ এরা পূর্ণাঙ্গ প্রাণীটা হবে নিশ্চল আমাদের মতো অবস্থা এখন খালি শুয়ে শুয়ে কি দেখতেছে মোবাইল যখন হাঁটা চলার ছিল তখন তারা সাঁতার বলি আমরা একটা হচ্ছে বলি হচ্ছে লার্ভা দশা ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের জিনিসগুলা ভাইয়া সিলিয়া কি সিলিয়া কিংবা ফ্লাজেলা সবকিছু একই টাইপের সিলিয়া অথবা ফ্লাজেলা কি এরা হচ্ছে এই চুলের মতো যে গঠনগুলা থাকে সেগুলোকে আমরা সিলিয়া বলি সেগুলোকে আমরা ফ্লাজেলা বলি এদের মধ্যে বড় যেই গঠনগুলা থাকে সেগুলোকে আমরা বলে থাকি ফ্লাজেলা আর ছোট ছোট যদি গঠন হয় সেটাকে আমরা বলে থাকি সিলিয়া দুইটাই চুলের মতো গঠন এবং এগুলা কোন একটা প্রাণীতে ধরো চলাচলের জন্য হেল্প করে থাকে অথবা কোন একটা প্রাণীর ফিল্টারিং এর কাছে মেনলি হেল্প করে থাকে যেমন আমাদের নাসা গহব নাকের অভ্যন্তরে কিন্তু অনেক সিলিয়ার মতো কি আছে অঙ্গ আছে এতে কি হয় এতে যে ধুলাবালি থাকে সেই ধুলাবালিগুলো আমাদের ফুসফুসে যেতে পারে না ফিল্টার করতেছে জিনিসটা বুঝতে পারছো তো পরিফেরা পর্বের এই বৈশিষ্ট্যগুলো দেখার পরে আমরা একটু এদের উদাহরণগুলো দেখব খুব ইম্পর্টেন্ট কিছু উদাহরণ আমাদের জাস্ট মনে রাখতে হবে তো এইসব সাইন্টিফিক নেম কি ভাইয়া পড়ার কোনো দরকার আছে আমি বলবো কোনো দরকার নাই একটা জিনিস মাথায় রাখবা যত স্পঞ্জ আছে সব স্পঞ্জ আমাদের কোন পর্বের অন্তর্গত হবে পরিফেরা পর্বের অন্তর্গত হবে এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা মাথায় রাখবো স্কিফা জেলাটিনোসাম এই যে দেখো এই সাইন্টিফিক নেমটা অনেকের কিন্তু মনে থাকতে চায় না সেক্ষেত্রে কি করতে হবে খাতার মধ্যে দশ বার লিখতে হবে মনে মনে দশ বার বলতে হবে তাহলে দেখবা যেই ওয়ার্ডটা তোমার মনে থাকতে চাচ্ছে না সেই ওয়ার্ডটা মনে থাকবে আবার কঠিন যে সাইন্টিফিক নেমগুলো আছে সেগুলো তুমি এভাবে পড়বা স্কিফা জেলাটি জেলাটি নো সাম একটু আলাদা আলাদা করে সিলেবাস আলাদা আলাদা করে পড়তে পারো তাহলে দেখবো মনে থাকতেছে ব্যাপারটা তো স্কিফা জেলাটিনোসানটা কেন ইম্পর্টেন্ট কারণ এটা সামুদ্রিক স্পঞ্জের সাইন্টিফিক নেই আমি বলবো এতগুলো সাইন্টিফিক নেমের মধ্যে শুধুমাত্র ওই একটা সাইন্টিফিক নেই মনে রাখাই জরুরি আমাদের এটাই তুমি মনে রাখো এর বেশি কিছু আমাদের মনে রাখার দরকার নাই ক্লিয়ার তাহলে পরিফেরা পর্ব আমাদের ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা আমাকে বলো তো পরিফেরা পর্বটা আমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা তাড়াতাড়ি একটু বলো সোহাদ আহমেদ বলছে ভাইয়া এই চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ থাকতে পারে মিনিমাম একটাও থাকবেই অবশ্যই একটা সিকিউ সবসময় থাকে ঠিক আছে এই একটা সিকিউ সবসময় থাকে আচ্ছা ইসরাজান বলছে ভাইয়া কোরক অথবা গ্যামিউল কি দেখো কোরক অথবা গ্যামিউলের কথা যদি বলতে চাই গ্যামিউল কথাটা আসছে হচ্ছে গ্যামেট থেকে ঠিক আছে যেমন মানুষের ক্ষেত্রে একটা পুং জননতন্ত্র আছে স্ত্রী জননতন্ত্র আছে পরিপূর্ণ একটা জননতন্ত্র আছে যেটার মাধ্যমে পরবর্তী বংশধর আসবে তো এদের ক্ষেত্রে কিন্তু কোনো তন্ত্র নাই তো এদেরও তো বংশবৃদ্ধি করতে হবে তাই না তো এদের বংশবৃদ্ধি করার জন্য এদের কোরক অথবা সৃষ্টি হয় আমরা তুলনা করতে পারি একটা উদ্ভিদের সাথে মুকুল হয় সেই মুকুল থেকে ফুল ফোটে তেমনি তাদের দেহে কোরক অথবা গ্যামিউল থাকে যেটা আসলে মুকুলের মতো কাজ করতে পারে তাদের জনন কার্যে সহায়তা করে বুঝতে পারছো আচ্ছা বুঝতে পারছি ওকে ফাইন তাহলে পরিফেরা পর্ব আমাদের একদম ক্লিয়ার হয়েছে কিনা আমাদের ক্লিয়ার হয়ে সার্ফ এক্সেল হয়েছে কিনা একটু আমাকে বলো ক্লিয়ার হয়ে সার্ফ এক্সেল হয়েছে কিনা আমাকে একটু বলো ঠিক আছে তাড়াতাড়ি বলো পরিফেরা পর্ব আমাদের মুখস্থ হয়েছে কিনা তাহলে খুব সুন্দর করে আমরা ছবি দেখবো ছবি দেখে দেখে জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব খুব ইম্পর্ট্যান্ট একটা পর্ব আমরা পড়ে ফেলছি আচ্ছা তারপরে বলছেন আদিরে পারেন বলছে কি ক্যালকেরিয়াস কি আচ্ছা ক্যালকেরিয়াস কি সহজ কথা ক্যালকেরিয়াস কোথ থেকে আসছে ক্যালকেরিয়াস হচ্ছে ক্যালসিয়াম থেকে তো ক্যালসিয়াম কথাটা কেন আসলো আমাদের পরিফেরার যে বাহ্যিক গঠন যে স্পিকিউল কিংবা স্পঞ্জিনের কথা আমি বললাম সেই স্পিকিউল বা স্পঞ্জিন ক্যালসিয়াম নির্মিত এজন্য এদেরকে বলা হয় ক্যালকেরিয়াস বুঝতে পারছো এরা কাটার মতো গঠন এরা স্পঞ্জি নির্মিত এরা ক্যালসিয়াম নির্মিত এই এদেরকে বলা হচ্ছে কি ক্যালকেরিয়াস বলা হচ্ছে ভাইয়া একটা কোয়ানোসাইটে একটাই ফ্লাজেলা থাকে তাই না একটা কোয়ানোসাইটে একটাও থাকতে পারে একাধিক ফ্লাজেলাও থাকতে পারে কখনো কখনো একটা কখনো কখনো একাধিক এটা কোনো সুনির্দিষ্ট সংখ্যা নাই নর্মালি কিংবা সিরিয়া কয়টা থাকবে এটা কোনো সুনির্দিষ্ট সংখ্যা থাকে না বুঝতে হ্যাঁ দিয়ে পারছি প্রবেশ করে অস্কুলান দিয়ে বের হবে এটাকে আমরা বলে থাকি নালীতন্ত্র প্রত্যেকটা প্রশ্নের আনসার পাবা ঠিক আছে তো যার মনে যত প্রশ্ন আছে সবগুলা কিন্তু আমাকে বলো তাড়াতাড়ি ওকে যেভাবে বুঝতে পারছি মুগুস্থ হয়েছে কিনা মাথার মধ্যে ঢুকছে কিনা এই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে জানাও আমরা এখন চলে যাব কোথায় আমরা এখন চলে যাব হচ্ছে নিডারিয়ার মধ্যে যাব খেয়াল করো নিডারিয়া তো নিডারিয়ার মধ্যে যখন আমরা গেলাম এই নিডারিয়াটাকে আমরা বলে থাকি সমুদ্রের ফুল কারণ এরা প্রবাল প্রাচীর গঠন করতেছে আমরা আগে থেকে জানি এখন আমরা কোন কোন বৈশিষ্ট্য আগে থেকে পড়ে রাখছি যেমন নাম্বার ওয়ান আমরা পড়ে রাখছি তারা টিস্যু মাত্রার প্রাণী এটা আমরা আগেই পড়ছিলাম এরপরে খেয়াল করো আমাদের এই নিডারে কি সিলম থাকবে অবশ্যই নিডারিয়ার মধ্যে কি থাকবে না কোনো সিলম থাকবে না এটা আমরা জানি এখন খেয়াল করো আমি তোমাদের নিডারিয়ার ভ্রূণস্তর কয়টা সেটা নিয়ে একটু পড়াশোনা করাই ভ্রূণ স্তর নিয়ে আমরা একটু পড়াশোনা করি তো ভ্রূণস্তর বলতে আসলে আমরা কি বুঝি ভ্রূণস্তর জিনিসটা হচ্ছে শুরুতে আমাদের নিষেকের পরে একটা জাইগোট সৃষ্টি হয় নিষেকের পরে আমরা কি পাই একটা মতো জাইগোট পাই এই জাইগোট থেকে আমাদের এই জাইগোটের একটা কোষের যখন মাইটোসিস বিভাজন হয় তখন আমরা পাই হচ্ছে একটা কোষপিণ্ড অনেকগুলা কোষ বিশিষ্ট একটা মরুলা পাই এই মরুলার পরে কি দেখা যায় মরুলার পরে দেখা যায় যে কোষগুলা একটা স্তরে বিন্যস্ত হয়ে গেছে যেমন দেখো এই যে দেখো এখানে আমি কোষগুলা বাইরের দিকে বিন্যস্ত দেখাচ্ছি একটা কোষ জীবিত নাকি মৃত এটা আমরা কিভাবে বুঝছি নিউক্লিয়াস দেখে যদি কোন একটা কোষে নিউক্লিয়াস থাকে তখন সেই কোষটা হচ্ছে জীবিত কোষ এটা নিউক্লিয়াস আছে তার মানে কি এটা হচ্ছে জীবিত কোষ এটা কোন স্টেজ এটাকে আমরা বলে থাকি ব্লাস্টুল স্টেজ এভাবেই একটা জাইগোট থেকে পরিপূর্ণ মানব সৃষ্টি হয় আসলে অনেকগুলো কোষ আমরা পাচ্ছি এই ব্লাস্টুলার যে পরবর্তী আহ ধাপটা সেটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রোলা গ্যাস্ট্রোলাতে যখন আমরা যাই তখন আমরা কি দেখি তখন আমরা দেখি যে এই যে একটা মাত্র কোষের স্তর আমাদের ব্লাস্টুলার মধ্যে আমরা দেখতে পাই সেই একটা মাত্র কোষের স্তর তিনটা কোষের স্তরে পরিণত হয় যেমন এটা হচ্ছে এক নম্বরের স্তর সবার বাইরের স্তরটাকে আমরা বলে থাকি ভেতরেরটাকে আমরা বলে থাকি মেসোডার্ম এবং নিচেরটাকে আমরা কি বলে থাকি বলে থাকি এখন এই যে আমরা এক একটা স্তর পাচ্ছি এই প্রত্যেকটা কোষ স্তর থেকে আলাদা আলাদা অঙ্গ তৈরি হবে তাহলে স্তর তৈরি হওয়ার কারণ কি যাতে আমরা আলাদা আলাদা অঙ্গ তৈরি করতে পারি এক একটা স্তর থেকে তাহলে আমরা দেখতেছি যে আমাদের এই স্তরে তিনটা স্তর আছে এজন্য যেসব ভ্রূণস্তরে তিনটে স্তর থাকে সেগুলাকে আমরা বলে থাকি ত্রিভ্রী প্রাণী যেমন মানুষ হচ্ছে একটা প্রাণী ঠিক আছে মানুষ কি একটা প্রাণী বলে থাকি আচ্ছা এবার আমরা যদি ধরো নিডারিয়ার কথা চিন্তা করি নিডারিয়ার ভ্রূণস্তরের মধ্যে আমরা কি পাবো নিডারিয়ার ভ্রূণস্তরের মধ্যে আমরা দুইটা মাত্র লেয়ার পাই একটা বাইরের লেয়ার এই বাইরের লেয়ারটাকে আমরা বলে থাকি কি এপিডার্মিস বাইরের লেয়ারটাকে আমরা বলে থাকি এপিডার্মিস আচ্ছা আর ভেতরের লেয়ারটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রোডার্মিস এটা কোন পর্বের কথা বলতেছি নিডারিয়া পর্বের কথা বলতেছি গ্যাস্ট্রডার্মিস এই অ্যাপিডার্মিস আর গ্যাস্ট্রডার্মিস এই দুইটা লেয়ারই থাকে শুধুমাত্র ভ্রূণস্তরে এই আমরা বলে থাকি দি ভ্রূণস্তরী প্রাণী নিডারিয়া পর্বটা কয় ভ্রূণস্তরী প্রাণী দি ভ্রূণস্তরী প্রাণী ইম্পর্ট্যান্ট জিনিস কোনটা জানো ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের এই নিডারিয়া পর্বের ক্ষেত্রে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে একটা করে লেয়ার লেয়ার থাকে এই লেয়ারটাকে আমরা বলে থাকি মেসোগ্লিয়া ছোট্ট এবং এই মেসোগ্লিয়া লেয়ারটা কিন্তু অকোষীয় হয়ে থাকে মেসোগ্লিয়া লেয়ারটা কিরকম হবে অকোষীয় প্রকৃতির মেসোগ্লিয়া লেয়ার থাকে তোমরা আমাকে বলো মেসোহিল লেয়ার আমরা কোন পর্বে পাই মেসোহিল লেয়ারটা আমরা কোন পর্বে পেয়ে থাকি ঠিক আছে খুবই সহজ একটা প্রশ্ন করলাম মেসোহিল লেয়ারটা আমরা কোন পর্বে পেয়ে থাকি ভাইয়া এপিডার্মিস থেকে কি তৈরি হয় দেখো এপিডার্মিস থেকে তার বাইরের যে ত্বকের আবরণ সেই ত্বকের আবরণটা তৈরি হয় হচ্ছে বাইরের ত্বকের আবরণ ওকে কারণ এখানে আমি আলাদা কোনো অঙ্গ পাবো না একটা কথা মাথায় রাখবা কি নিডারিয়া পর্বের মধ্যে আমি কোনো অঙ্গ পাচ্ছি না তাদের দ্বিঘ্রণস্তরী পর্বটা যেরকম আছে তাদের কোশ এরকম দুইটাই মাত্র স্তর এখানে আমি আলাদা কোনো অঙ্গ পাবো না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো আমি মানুষের ক্ষেত্রে যেরকম বলছি একটোরাম থেকে এক ধরনের অঙ্গ পায়, মেসোরাম থেকে অঙ্গ পায়, এন্ডোরাম থেকে অঙ্গ পায়। নিডারিয়ার ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতে পারবো না। সেখানে শুধুমাত্র টিস্যু পর্যন্তই থাকে, অঙ্গ কিন্তু তৈরি হয় না। এপিডারমিসটা বাইরের ত্বক, গ্যাস্ট্রোরামিসটা ভেতরের আবরণ তৈরি করে। ওকে? ওকে। বুলেটার মতো কমন আসছে কি? আসছে হচ্ছে পরিফেরা পর্বে। ভেরি গুড। মেসোহিলতে পায় হচ্ছে আমরা পরিফেরা পর্বে পাই। আচ্ছা তো এইভাবে আমাদের একটু করে করে আমরা এখন পড়ব মেসোগ্লিয়া আমরা পড়ছি কোথায় নিডারিয়াতে মেসোহিল কোথায় পড়ছি মেসোহিল পড়ছি হচ্ছে আমাদের আহ পর্বে তো পরিফেরা পর্বে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট একটা কোষের নাম পড়ছিলাম কোষটার নাম ছিল কোয়ানোসাইট তো আমাদের নিডারিয়া পর্বের ইম্পর্টেন্ট কোষ কোনটা নিডারিয়া পর্বের ইম্পর্টেন্ট কোষ হচ্ছে আমার নিডোসাইট ঠিক আছে পরিফেরায় পাইছি কোয়ানোসাইট নিডারিয়াতে পারব হচ্ছে নিডোসাইট নিডোসাইটটা কি নিডোসাইটটা হচ্ছে একটা শিকার অঙ্গ আমাদের এই যে নিডারিয়া পর্বের প্রাণীগুলো আছে তারা কিন্তু মাংসাশী প্রকৃতির হয় ছোট ছোট যে জুও প্লাংটন কিংবা হচ্ছে ডেফনিয়া প্রকৃতির যে পতঙ্গগুলো আছে তারা সেগুলো শিকার করে খাইতে পারে এই শিকার করার জন্য ইম্পর্টেন্ট যে কোষটা সেটা হচ্ছে আমাদের নিডোসাইট ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিস এরপরে খেয়াল করো এরপরে খেয়াল করো আমি যদি বলি যে আমাদের আহ তোমরা কমেন্ট সেকশনে জানো যে পরিফেরা পর্বের মধ্যে আমরা কোন গহবরটা পাইছিলাম আমরা একটা গহবর নিয়ে আলোচনা করছিলাম পরিফেরা পর্বে ওই গহ্বরটার নাম কি কথা হচ্ছে আমরা নিডারিয়া পর্বের মধ্যে কি কোন গহবর পাবো উত্তর হচ্ছে হ্যাঁ নিডারিয়া পর্বের মধ্যেও একটা গহবর পাই এই যে দেখো এই সেই গহবর নিডারিয়া পর্বের যে গহবর সেটাকে আমরা বলে থাকি সিলেন্টেরন এই সিলেন্টেরনটাকে আমরা বলতে চাই পরিপাক সংবহন গহবর সিলেন্টেরনটাকে আমরা কি বলি পরিপাক সংবহন বলে থাকি কারণ কি কারণ এই সিলেন্টেরনের মধ্যে খাদ্যের পরিপাক হয় নাম্বার ওয়ান আর নাম্বার টু আমার তো এই নিডারিয়ার মধ্যে কোনো তন্ত্র নাই তো আলাদা করে কোনো রক্ত সংবহন তন্ত্র থাকার কথা না তাই না তো তাদের সংবহনের কাজটা কে করে তাদের সংবহনের কাজটা কোথায় হয় তাদের সংবহনের কাজটা হয় এই সিলেন্টেরন দেহ গহবরের মাধ্যমে যেহেতু আমাদের সিলেন্টের গহবরটা নিডারিয়ার পরিপাকেও সহায়তা করে আবার সংবহনেও সহায়তা করতেছে এজন্য এই সিলেন্টেরনটাকে আমরা বলতেছি পরিপাক সংবহন গহবর ভেরি গুড ঠিক আছে আমরা পর্বে যে গহবরটা নিয়ে আলোচনা করছিলাম সেটাকে আমরা বলছিলাম কি স্পঞ্জশীল গহবর পড়ছিলাম ভেরি গুড আচ্ছা এরপরে খেয়াল করো এরপরে দেয়া আছে কি ছয় নম্বর পয়েন্টটা খেয়াল করো বহুরূপিতা ঠিক আছে একটা মানুষের বহুরূপ কয়টা রূপ কে জানে ওকে এই অবস্থা তো বহুরূপী ব্যাপারটা কিরকম নিডারিয়া পর্বের সদস্যরা দুই টাইপের হয় একটা সদস্য থাকে হচ্ছে একদম কি স্থির অবস্থায় আরেকটা সদস্য চলাফেরা করতে পারে তো স্থির অবস্থায় যে দশাটা থাকে সেই দশাটাকে আমরা বলে থাকি পলিপ পলিপ কথাটা আমরা এভাবে মাথায় রাখবো যে ধরো আমাদের শরীরের মধ্যে ডিম্বাশয় থাকে বুঝছো ডিম্বাশয় থাকে অথবা কিডনি থাকে বৃক্ষ যেটা আছে তো দেখবা যে কিডনির অথবা আমাদের ডিম্বাশয়ের মধ্যে মহিলা দেখে তো ডিম্বাশয় থাকে থাকে হচ্ছে শুক্রাশয় তো কখনো কখনো কি দেখা যায় এরকম হচ্ছে সিস্টের জিনিস দেখা যায় সিস্ট সিস্ট ব্যাপারটা কি হচ্ছে মতো একটা আবরণের মধ্যে যখন একটা তরল পদার্থ থাকে তখন সেটাকে বলা হয় সিস্ট তো এই জিনিসগুলোকে অনেক সময় পলিপ বলেও চিহ্নিত করা হয় তো এই জিনিসটাকে মুভ করে কখনো অথবা কোন একটা টিউমার সেটাকে কখনো মুভ করে মুভ করে না সেটা স্থির অবস্থায় থাকে তো পলিপ কিন্তু স্থির অবস্থায় থাকে ওকে আরেকটা হচ্ছে মেডুসা থাকে এই মেডুসা টাইপের যে প্রাণীগুলো থাকে তারা হচ্ছে সচল থাকে যেমন আমি পার্সি জ্যাকসন মুভিটা দেখছিলাম মুভিতে একটা গ্রিক গডেস ক্যারেক্টার নিয়ে আলোচনা করছিল মেডুসা ক্যারেক্টার তার মাথার যে চুলগুলো ছিল সেগুলো ছিল সাপের মতো কিলবিল করে চলাফেরা করে তো সেখান থেকে নাম হয়েছে মেডুসা মেডুসা চলাফেরা করতে পারে তো তোমাদের যদি আমি প্রশ্ন করি পলিপ আর মেডুসার মধ্যে যৌন জনন কে করতে পারবে তোমাদের কি আনসার ঠিক আছে তোমাদের কি মনে হচ্ছে পলিপ আর মেডুসার মধ্যে কে যৌন জননে সক্ষম এই জিনিসটা আমাকে একটু তোমরা তোমরা জানাও আমি একটু দেখতে চাই তোমাদের মনে কি হচ্ছে পলিপ আর মেডুসার মধ্যে কি ব্যাপারটা হচ্ছে আমরা হাইড্রা যখন সেখানে গিয়ে পড়ি আমরা কোষিকা বলতে যেটা বুঝি একটু খেয়াল করি নিডারিয়া পর্বের একটা বৈশিষ্ট্য কি জানিয়া পর্বের প্রাণীদের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের হাইড্রা তো এই হাইড্রার এরকম কিছু চুলের মতো অংশ থাকে উপরের দিকে এই চুলের মতো যে গঠনটা থাকে সেগুলোকে বলা হয় কর্ষিকা এই কর্ষিকার মধ্যেই মূলত আমাদের নিডোসাইটটা থাকে এই নিডোসাইটে তাদের শিকারের কাজে ব্যবহৃত হয় ঠিক আছে এই যে হাতি সুরের মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছো এগুলো কি এগুলো হচ্ছে আমাদের কর্ষিকা বুঝতে পারছো আচ্ছা মেডুসা ভেরি গুড তাহলে যৌন জননের সক্ষম কি হবে যৌন সক্ষম হচ্ছে মেডুসা ভেরি গুড খুবই সহজ তাহলে চলো আমরা এখন একটু রিক্যাপ করে ফেলি আমাদের নিডারিয়া থেকে আমরা কি কি পড়লাম প্রথমে পড়লাম এটা হচ্ছে টিস্যু মাত্রার এখানে এপিডারমিস আর হচ্ছে গ্যাস্ট্রোনামিস থাকে মাঝখানে অকশিয়া হচ্ছে আমাদের মেসোগ্লিয়া থাকবে আমরা পরিফেরায় কি পাইছিলাম মেসো হিল পাইছিলাম পরিফেরার মধ্যে আমরা গহবর কোনটা পাইছি স্পঞ্জোসিল গহ্বর নিডারিয়ায় কোনটা পাইলাম নিডারিয়া পাইলাম হচ্ছে সিলেন্টেরন সিলেন্টারনটাকে আমরা কি বলি পরিপাক সংবহন গহবর আমরা বলে থাকি নিডারিয়া পরের প্রাণীগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই একটা হচ্ছে পলিপ একটা হচ্ছে মেডুসা পলিপটা স্থির অবস্থায় থাকে আর মেডুসাটা চলাফেরা করে যৌনজন কে করতে পারে মেডুসা করতে পারে এখন দেখি লার্ভা দশা কি দেখো যখন তুমি কোন একটা জিনিস শিকার করবা তখন তোমার অনেক কি করতে হয় প্ল্যানিং করতে হবে ঠিক আছে অনেক অনেক করতে 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 হয় 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 পরিকল্পনা প্ল্যানিং এদের লার্ভা দশা হচ্ছে তারা যেহেতু প্ল্যান করে শিকার করে অতএব এদের লার্ভা দশা কি হবে প্ল্যানুলা হবে ঠিক আছে খুবই সহজ নেক্সট বাকি থাকে আমাদের জাস্ট এক্সাম্পল গুলা এক্সাম্পল আমরা একটু দেখি আমাদের এখানেও সাইন্টিফিক নেম কোন দরকার নাই বাট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাংলা নামগুলো আমাদের পড়তে হবে যেমন আমি যদি বলি হাইড্রা কোন পর্বের প্রাণী তোমাদের বলতে হবে নিডারিয়া পর্বের প্রাণী তারপরে জেলিফিশ নীল বোতাম সাগর কুসুম সাগর পাখা সাগর কুসুম সাগর পাখা নীল বোতাম জেলিফিশ হাইড্রা এগুলো হচ্ছে আমার নিডারিয়া বাংলা নামগুলো জাস্ট মাথায় রাখবো ঠিক আছে তো নিডারিয়া কে আগে সিলেনটা বলা হতো কারণ এখন নিডারিয়া বলা হয় আচ্ছা দেখো আবুল কালাম যে প্রশ্নটা করছো আগে সিলেন্টেরা কেন বলা হয়তো। কারণ সিলেন্টার নামক পরিপাক সংবহন গহবর এদের কিন্তু আছে আগে বলা কি হ্যাঁ আচ্ছা পলিমরফিজম কি নিডারিয়া বর্তমানে কেন বলা হয় ওকে ফাইন নিডারিয়া কেন বলা হচ্ছে খেয়াল করো এই যে দেখো নিডারিয়া পর্বের মানেটা কি নিডারিয়া পর্বের মানে হচ্ছে কি এই যে নি যে কথাটা সিএনআই এই সিএনআই কথাটা মানে হচ্ছে কাটা তার মানে নিডারিয়া পর্বের প্রাণীদের গায়ে কি থাকে অনেক কাটার মতো গঠন থাকে যেহেতু তার শরীরে অনেক কাটার মতো গঠন আছে এই জন্য এটাকে আমরা এখন বলতেছি নিডারিয়া আগে এটাকে সিলেন্টারাটা বলা হইতো কিন্তু বর্তমানে এখন এটাকে বলা হয় নিডারিয়া ঠিক আছে মেনলি যে বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য যেটাকে আমরা দূর থেকে আইডেন্টিফাই করতে পারি এই বৈশিষ্ট্যটা দিয়েই প্রাণীগুলোর নামকরণটা করা হয় মেনলি বুঝতে পারছেন আচ্ছা ভাইয়া পলিমরফিজম কি পলিমরফিজম মানে হচ্ছে আকারগত ভিন্নতা ঠিক আছে পলিমরফিজম মানে আকারগত ভিন্নতা পলি কথাটা মানে হচ্ছে বহু বহু আর মরফিজম কথাটা মানে কি মরফিজম কথার মানে হচ্ছে গঠনগত গঠনগত তাহলে পলিপ আর মেডুসা নিয়ে আমরা যে আলোচনা করলাম তাদের গঠন কিন্তু আলাদা পলিপটা স্থির অবস্থায় বাট মেরুসাটা চলনশীল অবস্থায় আছে এই জন্য তাদের মধ্যে যে গঠনগত ভিন্নতা দেখা যায় একই প্রাণীর মধ্যে এটাকে আমরা বলে থাকি পলিমর্ফিজম ঠিক আছে তাদের মধ্যে এক একজন এক এক ধরনের গঠন দেখা যায় বুঝতে পারছেন কথাটা তাহলে ইসরা জাহান আবুল কালাম তোমাদের জিনিসটা ক্লিয়ার হলো কিনা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবা পলিমরফিজম তারপর হচ্ছে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হলো কিনা তাড়াতাড়ি জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা ঠিক আছে এখন আমি তোমাদের একটা প্রশ্ন করব দেখি এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি যে পরিফেরা পর্বের ফ্লাজেলা যুক্ত কোষ্টার নাম কি পরিফেরা পর্বের ফ্লাজেলা যুক্ত কোষ্টার নাম কি কমেন্ট সেকশনে জানাও পরিফেরা পর্বের ফ্লাজেলা যুক্ত কোষ্টার নাম কি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে দেখি আচ্ছা রানী ইসরা জাহান আবুল কালাম বলছে হচ্ছে ক্লিয়ার ভেরি গুড ওকে দিগন্তদের ফার্স্ট কমেন্ট করছে কোয়ানো সাইড ভেরি গুড আচ্ছা ঠিক আছে এরপরে আমরা হচ্ছে নেক্সট পর্বটা নিয়ে আলোচনা করি কি পর্ব এটা এটা হচ্ছে প্লাটি পর্ব আমরা এখন ক্রিমির পর্বে চলে আসলাম প্লাটি হেল মিনথেস নেমাটোডা এই দুটো হচ্ছে আমাদের ক্রিমির পর্ব খেয়াল করি একটু প্লাটি হেল মিনথেস পর্বের যে বৈশিষ্ট্যগুলা এটা আমরা কিভাবে মাথায় রাখতে পারি একসাথে আমরা মাথায় রাখবো খেয়াল করো প্লাটি হেল কি এরা হচ্ছে টিস্যু অঙ্গ গঠন মাত্রা নেমাটোডাটা কি মাত্রা নেমাটোডা হবে হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা তাহলে আমি পাশে পাশে কি লিখে দিব নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখে দিব যাতে আমাদের একসাথে জিনিসটা মুখস্থ হয়ে যায় প্লাটিহেল মিন্থেসটা হচ্ছে টিস্যু অঙ্গ নেমাটোডায় কি পাবো আমরা অঙ্গতন্ত্র পাবো তো চিন্তা করো যে এটা হচ্ছে একটা কৃমি এটাকে আমরা দুই পাশে ভাগে ভাগ করতে পারি এজন্য জন্য এটাকে আমরা বলে থাকি কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলে থাকি দ্বিপার্শ্বীয় প্রতি প্রাণী আমাদের প্লাটিহেল মিনথেস খুব সহজ জিনিস আচ্ছা এরপরে এদের বাইরের আবরণটা কি নির্মিত এই যে বাইরের আবরণটা আছে বাইরের আবরণটা কি নির্মিত হয় দেখো এই আবরণটা এপিডার্মিস অথবা হচ্ছে কিউটিকল নির্মিত এখন এপিডার্মিস কথাটার মানে কি ডার্মিস কথা মানে হচ্ছে ত্বক আমাদেরও কিন্তু ত্বকের মধ্যে ডার্মিস লেয়ার থাকে ডার্মিস লেয়ারের উপরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলে থাকি এপিডার্মিস বুঝতে পারছো সো আমাদের প্লাটিহেল মিনথেসের বাইরের আবরণটা কি সিলিয়া যুক্ত এপিডার্মিস বা কিউটিকল সিলিয়া কথার মানে কি চুলের মতো যে গঠনগুলো রোমের মতো যে গঠনগুলো সেগুলোকে আমরা বলে থাকি সিলিয়া বড় গঠন হলে ফ্লাজেলা ছোট হলে আমরা সিলিয়া বলে থাকি সহজ জিনিস তিন নম্বর পয়েন্ট আমরা জানি এরা হচ্ছে অ্যাসিলোমেট কিন্তু আমরা কি জানি নেমারোডা কি নেমারোডা হচ্ছে সিউডোসিলোমেট নেমারোডার সিলমটা কি ধরনের থাকবে সিউডোসিলোমেট প্রকৃতির হয় বুঝতে পারছি নেমারোডা কি রকম হয় সিউডোসিলোমেট প্রকৃতির হবে হ্যাঁ নেমারোটা কি হবে নেমারোটা হচ্ছে তোমার এখানে ভুলে আমি তাহলে এটা বলে ফেলছি এটা হবে হচ্ছে টিস্যু অঙ্গ ঠিক আছে টিস্যু অঙ্গ স্লিপ অফ টাং সরি টিস্যু অঙ্গ টিস্যু অঙ্গ কই হবে নেমারোটা কি নেমারোটা হচ্ছে অঙ্গতন্ত্রই তো হবে নেমারোটা হচ্ছে অঙ্গতন্ত্র গঠন মাত্রা ঠিকই তো আছে প্লাটিয়াল মিনথেস টিস্যু অঙ্গ নেমারোটা হচ্ছে অঙ্গতন্ত্র কোনটা টিস্যু অঙ্গ হবে প্লাটিয়াল মিনতে কি হবে টিস্যু অঙ্গ আর নেমারোটার কথা কি হবে অঙ্গতন্ত্র বুঝতে পারছো কিনা বলো ঠিক আছে দিগন্ত দেব এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তাড়াতাড়ি মেজর মিস্টেক করে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা অঙ্গ নেমারোডা কি অঙ্গতন্ত্র ঠিকই আছে ওকে বুঝতে পারছো কিনা হ্যাঁ আচ্ছা ক্লিয়ার ভেরি গুড ওকে তাহলে অ্যাসিলোমেট আর নেমারোডাটা কি হবে নেমারোডটা হচ্ছে সিউডোসিলোমেট হবে ক্লিয়ার একসাথে আমরা পড়তেছি খেয়াল করো আচ্ছা একসাথে আা খেয়াল করতেছি খেয়াল করো আচ্ছা এরপরে দেখো পাঁচ নাম্বার পয়েন্টটা পাঁচ নাম্বার পয়েন্টটা আমার সিলোমের সাথে রিলেটেড আমরা জানি যাদের দেহে কোনো সিলোম নাই তাদের একটোডার্ম আর অ্যান্ডোডামের মাঝখানে কি থাকে মেজেনকাইমা থাকে ঠিক আছে আমরা জানি যে তাদের কোনো ফাঁকা গহবর থাকে না সেই ফাঁকা গহ্বরটা মেজেনকাইমা বা প্যারেনকাইমা দ্বারা পূর্ণ থাকে কথা হচ্ছে মেজেনকাইমা প্যারেনকাইমা এগুলো কোথা থেকে আসে এগুলো কিন্তু মেসোডাম লেয়ার উদ্ভূত এগুলো মেসোডারমাল লেয়ারি বাট আমাদের এখানে কোন সিলোম বা ফাঁকা গহবর থাকে না বরং মেজেন প্যারেনকাইমা প্যারেন দ্বারা জিনিসটা কি থাকে একদম থাকবে এই কথার সাথে আমি যদি নেমাটোডায় নেমাটোডায় যাই আমরা কি বা মেজেন উত্তর হচ্ছে না নেমারোডার ক্ষেত্রে কিন্তু মেজেন ক্যামা প্যারেন কেমা কিন্তু থাকে না সেখানে আমরা সিলোম বা ফাঁকা গহবর কিন্তু পাই কিন্তু সেটা অপ্রকৃত ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ছয় নাম্বারটা ছয় নাম্বার পয়েন্ট একটু খেয়াল করো ছয় নম্বর পয়েন্টটা দেখো যে পোষক দেহের সংযুক্তির জন্য অনেক ক্ষেত্রে চোষক থাকে তো কৃমিগুলো কি কৃমিগুলো হচ্ছে তারা হচ্ছে আমাদের যে ক্ষুদ্রান্ত থাকবে কিংবা আমাদের পৌষ্টিক এরা কিন্তু লেগে থাকে নালিতে এবং সেখান থেকে তারা পুষ্টি সংগ্রহ করে তো পুষ্টি সংগ্রহ করার জন্য তাদের দেহে চোষক থাকে এই চোষে চোষকের মাধ্যমে তারা চুষে চুষে পুষ্টি সংগ্রহ করতেছে তো চোষক অথবা হুক উভয় উপস্থিত মেনলি হুকের মাধ্যমে প্রাণীটা কি থাকে লেগে থাকে হুকের মাধ্যমে প্রাণীটা হচ্ছে লেগে থাকে আর চোষকের মাধ্যমে সে পুষ্টি গ্রহণ করে থাকে বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে আচ্ছা সাত নাম্বার আট নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ তুমি খেয়াল করো আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি পৌষ্টিক তন্ত্র আমি তোমাকে কি জিজ্ঞাসা করলাম পৌষ্টিক তন্ত্র এই পৌষ্টিক তন্ত্র তুমি কোথায় পাবা নেমাটোডায় পাবা নাকি প্লাটিহেল মিনথেসে পাবা কি আনসার দিবা আমি তোমাকে একটু ঘুরে প্রশ্ন করলাম যে পৌষ্টিক তন্ত্র ঠিক আছে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম পৌষ্টিক তন্ত্র তুমি নেমাটোডার মধ্যে পাবা না প্লাটিহেল মিন্থেসের মধ্যে পাবা কোনটার মধ্যে পাবা দেখি তোমরা আমাকে অ্যান্সার দাও এন নাকি পি কোন জিনিসটা হবে তোমরা আমাকে অ্যান্সার দাও তাড়াতাড়ি একটু মাথা খাটায় অ্যানসার দাও দেখি কি অ্যান্সার দাও তোমরা নেমাটোডায় পাবো নাকি প্লাটিহেল মিন্থেসে পাবো তাড়াতাড়ি বলো নেমাটোডায় নাকি প্লাটিহেল মিন্থেসে কোনটার মধ্যে আমরা পৌষ্টিক তন্ত্র পাবো ভেরি গুড নেমাটোডার মধ্যে ভেরি গুড কারণ আমরা জানি কি নেমাটোডার মধ্যে আমরা তন্ত্র পাই প্লাটিন মিনতেসে কোনো তন্ত্র তো নাই পৌষ্টিক তন্ত্র কোথ থেকে থাকবে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো যে এদের অর্থাৎ প্লাটিহেল মিন্থেছে পৌষ্টিক নালী এদের যে পৌষ্টিক নালী থাকে পৌষ্টিক নালীটা হচ্ছে অসম্পূর্ণ প্রকৃতির কারণ সেখানে কোনো পায়ু ছিদ্র নাই বুঝতে পারছো কি অবস্থা মুখ আছে কিন্তু পায়ু নাই খুবই বাজে অবস্থা ঠিক আছে তো এদের পৌষ্টিক নালীটা অসম্পূর্ণ থাকে কোনো পায়ু ছিদ্র থাকবে না এবং সেটা শাখান্বিত অবস্থায় থাকে ওকে আমি যদি নেমাটোডার পৌষ্টিক নালী দেখাতে চাই নেমাটোডার পৌষ্টিক নালী হবে হচ্ছে সম্পূর্ণ একদম মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত নেমাটোডার পৌষ্টিক নালী কিন্তু একদম মুখ থেকে কি পর্যন্ত পায়োছিদ্র পর্যন্ত আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার নেমাটোড়া প্রাণীটা আর ভেতরে এটা হচ্ছে কি তার পৌষ্টিক নালী এখন খেয়াল করো আমাদের নালীর কথাই চিন্তা করো আমাদের যে পৌষ্টিক নালী আছে মুখ থেকে পায় ছিদ্র পর্যন্ত বিস্তৃত এখানে কোনো শাখা প্রশাখা আছে শাখা প্রশাখা নাই এজন্য আমরা বলতে পারি নেমারোডার কিন্তু কি হয় শাখা প্রশাখা শাখার নিত হবে তাদের যে পৌষ্টিক নালী আছে তারা এদিকে ওদিকে এরকম শাখা বিস্তার করে থাকে তাহলে পৌষ্টিক নালীটা এক নম্বর হচ্ছে অসম্পূর্ণ দুই নম্বর হচ্ছে শাখা নিত থাকবে ক্লিয়ার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের প্লাটিহেল মিন্থেসের রেচন অঙ্গ কি রেচন অঙ্গকে আমরা বলে থাকি শিখা কোষ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসবে দেখবা এটা পরীক্ষায় চলে আসবে এটা অনেকবার পরীক্ষায় আসছে সব ধরনের কৃমি কি সব ধরনের কৃমি হয়ে থাকে পরজীবী আর লাস্ট পয়েন্ট প্লাটিহেল মিন্টেস হয়ে থাকে উভলিঙ্গ কিন্তু নেমাটোডা কি হবে নেমাটোডা হবে হচ্ছে এক লিঙ্গ তাহলে আমরা এক প্লাটিহেল মিনথেস দিয়ে একসাথে নেমারোডা পর্বটাও কিন্তু শেষ করে ফেললাম একটু যদি আমি রিক্যাপ করি আমাদের নাম্বার ওয়ান কি হবে প্লাটিহেল মিন্থেসের ক্ষেত্রে এদের টিস্যু অঙ্গমাত্রার প্রাণী হয় এরা এরা টিস্যু অঙ্গমাত্রার প্রাণী নেমারোডা কি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী আচ্ছা প্লাটিহেল মিন্থেসের বাইরের আবরণটা কি এপিডার্মিস অথবা কিউটিকল এখানেই শিখে রাখবো আমরা নেমারোডার বাইরের আবরণকে আমরা বলে থাকি ইলাস্টিন ইলাস্টিন অথবা কিউটিকল বলতে পারি আমরা ইলাস্টিন অথবা কিউটিকল নির্মিত ঠিক আছে ইলাস্টিন কি ইলাস্টিন হচ্ছে এক ধরনের ফাইবার যেই ফাইবারটার জন্য আমাদের নেমারোডা পর্বের যে প্রাণীগুলো আছে তারা হচ্ছে খুব স্থিতিস্থাপক ধর্ম সম্পন্ন হয় ঠিক আছে সো ইলাস্টিন অথবা কিউটিকলটা হচ্ছে আমাদের নেমারোডার ক্ষেত্রে বাইরের আবরণটা আচ্ছা তারপরে দেখো যে তিন নম্বর পয়েন্ট প্লাটিহেল মিন্থেসটা অ্যাসিলোমেট কিন্তু নেমারোডা কি সিউডোসিলোমেট যেহেতু প্লাটিহেল মিন্থেস অ্যাসিলোমেট তাহলে তাদের কি থাকবে কোনো সিলম থাকবে সিলম বলতে কিছু নাই তাদের যে গহ্বর থাকবে সেটা প্যারেন কায়মা বা মেজেন একদম পরিপূর্ণ অবস্থায় থাকবে ক্লিয়ার সাত নম্বর পয়েন্ট প্লাটিয়াম মিনথেসের পৌষ্টিকতন্ত্র বলতে কিছু নাই তাদের পৌষ্টিক নালীটা কি হবে অসম্পূর্ণ কারণ কোনো পায়ু ছিদ্র নাই এবং শাখান্বিত নেমারোডাটা কিরকম নেমারোডার পৌষ্টিক নালী কিন্তু একদম মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত এখানে কোনো শাখা থাকে না ওকে আচ্ছা এখন দেখো নেমানোটা পর্বের যে প্রাণীগুলো আছে তাদের দেহ কিন্তু একটা নলের মতো আর পুষ্টিক নালীটা হচ্ছে একটা নল এই প্রাণীটাকে আমরা বলে থাকি নলের নল নেমাটোটা পর্বের প্রাণীগুলোকে আমরা বলে থাকি কি নলের ভিতর নল বলে থাকি মনে রাখবা পর্বের প্রাণীগুলোকে আমরা কি বলি নলের ভিতর নল বলে থাকি ক্লিয়ার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট প্লাটিহাল থেকে রেচল অঙ্গটা হচ্ছে শিখাকোষ দশ নম্বর পয়েন্টটা কি প্লাটিহাল মিনতে উভ বাট আমাদের নেমারোটা হচ্ছে এক লিঙ্গ প্রকৃতির মনে থাকবে আহ ভাইয়া কৃমি জীব দেহের কোথায় থাকে দেখো কৃমির অনেকগুলা অংশ আছে যেমন আমি যদি তোমাদের পরে এক্সাম্পল গুলো দেখাই খেয়াল করো এখানে দেয়া আছে হচ্ছে ফিতা কৃমি তারপরে হচ্ছে আছে আছে জিনিসটা তারা যকৃতের রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে যাতায়াত করে থাকে বুঝছো তো যকৃত থেকে তাদের মূলত মূলত জীবন শুরু হয় যকৃত থেকে রক্ত তন্ত্রের মাধ্যমে যে কোনো জায়গায় তারা অবস্থান করতে পারে এমন এমনকি চোখেও কৃমি হয় চোখের কৃমিও আছে চোখের কৃমিকে বলা হয় লোহা লোয়া লোহা লোয়া হচ্ছে চোখের কৃমি এবং এই চোখের কৃমিটা নেমারোটা পর্বের কিন্তু একটা সদস্য তো ক্রিমির যে সাইন্টিফিক নেমগুলো আছে এগুলো আবার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি দাগাই দিচ্ছি খেয়াল করো নাম্বার ওয়ান হচ্ছে আমাদের টেনিয়া সোলিয়াম এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ফিতা ক্রিমি ফিতাটা কি হয় ফিতা তো চ্যাপটাই হয় তাই না তো মনে রাখা খুব সহজ এই ফিতা ক্রিমি সাইন্টিফিক নেম হচ্ছে আমাদের কি তানিয়া সোলিয়াম তানিয়া টেনিয়া সোলিয়াম ঠিক আছে তানিয়া সোলিয়াম বলো টেনিয়া সোলিয়াম বলে একই কথা আচ্ছা যকৃত ক্রিমি রক্ত ক্রিমি যকৃত কৃমি রক্ত ক্রিমি ফিতাকৃমি এই তিনটা কোন পর্বের হবে ঠিক আছে যকৃত কৃমি রক্ত আর হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে এগুলো এগুলো কোন হচ্ছে আমাদের প্লাটিহেলস পর্বের অন্তর্গত এবার আসি নেমাটোডা নেমারোডার ক্ষেত্রে আমরা পড়ে ফেলছি যেটাকে সুতাকৃমি বলা হয় গোলকৃমি বলা হয় এগুলো আমরা জানি এই সবগুলা জিনিস আমাদের পড়া শেষ দেখবা আট নাম্বার পয়েন্ট একটু খেয়াল করো তোমরা যৌন দৃঢ়তা মানে কি যেহেতু আমি বলছি যে নেমারোটা হচ্ছে আমাদের এক কি পুরুষ দেহ স্ত্রী দেহ হচ্ছে একদম আলাদা এটাকে কিন্তু আমরা বলে থাকি যৌন উপতা ওকে এবার দেখো লার্ভা দশাটা আমি তোমাদের পড়াই প্রথমে লার্ভা দশা দেখবা একটা লার্ভা মনে রাখবা লার্ভাটা হচ্ছে কি লার্ভাটা হচ্ছে সিস্টি সার্কাস একটা লার্ভা মাথায় রাখবা সেটা হচ্ছে সিস্টি সার্কাস এটা প্লাটিহাল মিনথাসের লার্ভা দশা এই সিস্টি দিয়ে মাথায় রাখবা হচ্ছে স্পোরোসিস্ট এটাও প্লাটিহেল মিনথাসের একটা লার্ভা লার্ভা কিন্তু সবাই পরে না একটু কঠিন লাগে বাট আমরা দেখে রাখবো মাঝে মধ্যে পরীক্ষায় আসতে দেখা যায় এটা তো প্লাটিহেল মিনথাসের একটা লার্ভা যেরকম সিস্টি সার্কাস এখান থেকে মনে রাখলাম স্পোরোসিস্ট আর এই সার্কাস থেকে মাথায় রাখবো হচ্ছে কি সার্কারিয়া এই সার্কারিয়াও কি একটা লার্ভা দশা ক্লিয়ার আচ্ছা এবার দেখো নেমাটোডার যে লার্ভা দশা এই রেমার ওরা লার্ভা আমরা মনে রাখবো কি র্যাম দিয়ে মাথায় রাখতে পারি র্যাম কম্পিউটারের র্যাম ঠিক আছে তাহলে র্যাব ফোন আর হচ্ছে মাইক্রোফাইল এরিয়া মাইক্রো কথার মানে কি ভাইয়া মাইক্রো মানে হচ্ছে ছোট আর ম্যাক্রো মানে কি ম্যাক্রো মানে হচ্ছে বড় আমরা জানি সো এই দুটা লার্ভা আমাদের ক্লিয়ার হয়ে গেল খুবই সহজ জিনিস এবার এই যে এখানের যে কৃমিগুলো আছে ফিতা কৃমি যকৃত কৃমি রক্ত কৃমি ছাড়া আর যত কৃমি থাকবে সবগুলো আমাদের নেমানোটার মধ্যে আমরা আপাতত এটাই মাথায় রাখবো এতটুকু মাথায় রাখে আমাদের জন্য বেশি জরুরি যেমন চোখের ক্রিমি কোন পর্বে নেমারোডা সাইন্টিফিক নেই খুবই ইম্পর্টেন্ট লোয়া লোয়া গোলক্রিমি অথবা কেঁচু ক্রিমি এস্কারিস লাম্ব্রিকারেজ এই লাম্বরিকয়েস বানানটা আমার পড়তে খুব কঠিন লাগতো যার জন্য আমি কি করতাম লাম বি আর আই বি কয় দেশ লাম্ব্রিকয় দেশ ঠিক আছে এভাবে সিলেবল ভাগ করে করে পড়তাম তখন দেখতাম সহজ হয়ে গেছে সো অ্যাসকারিস লাম্ব্রিকয়েজ এটা হচ্ছে গোলক্রিমি বা কেঁচো ক্রিমির একটা এক্সাম্পল রোগের কৃমি হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি গদ রোগ বা এলিফ্যান্টিয়াসিস এই ধরনের রোগ হয়ে থাকে লসিকা সংবহন তন্ত্রে লসিকা সংবহন তন্ত্রে এই ধরনের কৃমিগুলো যখন হচ্ছে গিয়ে আটকে যায় তখন লসিকা সংবহন বন্ধ হয়ে যায় যার জন্য কি হয় তার পা ফুলে যায় আস্তে আস্তে সারা শরীর ফুলতে পারে তো এই পা ফুলে যাওয়ার জন্য এটাকে বলা হয় কি গোদ রোগ বুঝতে পারছো এলিফ্যান্টের মতো হয়ে যায় এটাকে বলা হয় এলিফ্যান্টিয়াসিস রোগের নামটা এলিফ্যান্টিয়াসিস ঠিক আছে আচ্ছা এলিফ্যান্টিয়াসিস বলা হয়ে থাকে ক্লিয়ার হয়েছে আচ্ছা আমাদের ক্রিমি থেকে আর কারো কোনো প্রশ্ন আছে কি না একটু আমাকে জানাও কৃমি থেকে আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি একটু কমেন্সেশনে জানাও হারিয়াফ কৃমি থেকে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রজাপতি কোন পর্বের প্রজাপতি হচ্ছে অবশ্যই আর্থ্রপোডাপরের প্রাণী ঠিক আছে যত ধরনের যত পতঙ্গ থাকবে যত ধরনের যত পতঙ্গ থাকবে সব পতঙ্গগুলা কোন পর্বের মধ্যে হবে আমাদের পর্বের মধ্যে হবে ইসরাত জাহান একটা কি কমেন্ট করছিল হ্যাঁপড়িটা হলজৈক পুষ্টি মানে কি হলজৈক পুষ্টি মানে পরজীবী যারা আরেকটা প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে সেই প্রাণীগুলোকে বলা হয় হলজৈক পুষ্টি বুঝতে পারছো এরা পরজীবী হিসেবে বসবাস করে পরজীবী কারা পরজীবী হচ্ছে সেইসব প্রাণী যেসব প্রাণী আসলে পোষকের ক্ষতি করে পোষকের কোনো উপকার হয় না শুধু তারাই উপকার ভোগ করে সেটাকে কিন্তু আমরা বলে থাকি হলজৈক পুষ্টি বুঝতে পারছো ঠিক আছে প্রজাপতি কোন পর্বের আর্থ পড়া ঠিক আছে আবার বার্ড বার্ড কেন এই প্রজাপতি নাকি নাকি পাখি পাখি হবে হবে না। তাড়াতাড়ি বলো যে আমাদের কৃমি থেকে কোনো প্রশ্ন আছে কিনা কৃমি জিনিসটা আমাদের ক্লিয়ার হচ্ছে কিনা আচ্ছা এভাবে যে আমরা বই ধরে ধরে পড়তেছি এই ব্যাপারটা কি তোমাদের লাভ হচ্ছে এই জিনিসটা একটু রেসপন্স করি আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে এই জিনিসটা জানাইও রিভিউ দিও তাহলে ভাইয়ার আরো ক্লাস নিতে ইন্টারেস্টেড হবে ঠিক আছে কারণ প্রাইম বিভিন্ন তো শ্রেণী বিন্যাস জটিল চ্যাপ্টার অনেক ইনফরমেশন এই চ্যাপ্টারটার আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা মুখস্থ থাকতেছে কিনা ক্লাসের পর ক্লাসে হচ্ছে কিনা এই ব্যাপারটা জানা খুব জরুরি আমাদের জন্য ওকে ঠিক আছে ফাইন তাহলে আমরা যেহেতু ক্রিমি থেকে আমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন যদি না থাকে আমরা তাহলে এখন মলাস্কা শুরু করব ভাই মাছের জন্য সাথে সাথে কি তার ফুলকায় প্রতিষ্ঠান জীবাণু জন্মে তাই জন্মের সাথে সাথে হবে না জীবাণু কখনো জন্মের সাথে সাথে জন্মায় না বরং মাছ যেই পরিবেশে থাকে সেই পরিবেশে যদি জীবাণু থাকে তখন মাছের রোগটা হবে বুঝতে পারছো এই প্রতিষ্ঠান জীবাণু নর্মালি পানির মধ্যে আমরা অ্যাভেলেবল থাকে যখন দেখবে মাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা মাছটাকে সে আক্রমণ করতে পারতেছে তখন তো জীবাণুটা আসবে ওকে অধিক সুবিধাজনক ভেরি গুড ভাইয়া কিউটিকলটা আরেকবার একটু কিউটিকল কিউটিকলটা কিউটিকলটা আমরা কোথায় পড়ছিলাম পড়ছিলাম মধ্যে যে আমাদের আবরণটা থাকে সেই আবরণটা কি নির্মিত এপিডার্মিস বা কিউটিকল নির্মিত তো কিউটিকলের আসলে তাদের গঠনটা কি ধরনের ঠিক আছে কিউটিকলের গঠনটা কি ধরনের কিউটিকলটাকে আমরা বলতে পারি এটা ওয়ান কাইন্ড অফ অ্যাস্টার টাইপের যুগ অ্যাস্টার জিনিস তোমরা বুঝো অ্যাস্টার মানে কি ফ্যাটি অ্যাসিড তোমরা এসএসসি তে খুব সম্ভবত অল্প করে পড়ে আসছো যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা জৈব অ্যাসিড আর কি যেই অ্যাসিডটা প্রাণী দেহে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিডের সাথে যখন একটা অ্যালকোহল মিলিত হয় তখন আমরা পাই হচ্ছে এস্টার তো কিউটিকলটা কিন্তু এই ধরনের এস্টার টাইপের সাবস্টেন্স বুঝতে পারছো এবং এই এপিডার্মিস অথবা এপিডার্মিসটা কিউটিকল নির্মিত কাদের ক্ষেত্রে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আর নেমাটোডার ক্ষেত্রে আমরা কখনো কখনো কি কি পাই আমরা ইলাস্টিনও পাই আবার কিউটিকলও কিন্তু পেয়ে থাকি কিউটিকলটা আরেকবার একটু ওকে তাহলে বুঝতে পারলাম জিনিসটা আচ্ছা তো আজকে কি আমরা মলাস্কা শুরু করব একটু বলো তো আমরা যদি মলাস্কা পড়ি একসাথে আমরা তিনটা পর্ব কিন্তু শেষ করে ফেলতে পারবো মলাস্কা এনিলিডা আর্থপোডা এই জিনিসটা তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও মলাস্কাটি আজকেই পড়াবো কিনা তাড়াতাড়ি একটু বলো আমাকে তাহলে মলাস্কা এনিলিডা আর্থপোডা তিনটা পর্ব আমাদের আজকে কিন্তু শেষ হয়ে যাবে ওকে ওকে ভেরি গুড শুরু করেন ভেরি গুড ওকে তাহলে আমরা শুরু করি দেখো আমরা যখন একসাথে পড়তে যাই তিনটা পর্ব একসাথে পড়ি মলাস্কা এনিলিডা আর্থ্রোপোডা মা বলে একটা জোরে চিৎকার দিলাম এই টাইপের একটা অবস্থা তো প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব কোনটা প্রাণী জগতে আমরা সবচেয়ে বেশি পাই পতঙ্গগুলা এই পতঙ্গগুলা হচ্ছে মেনলি আর্থপোড়া পর্বের সদস্য আর প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে আমাদের মলাস্কা এই মলাস্কাটাকে আমরা বলে থাকি কম্বোজ প্রাণী বলে থাকি মেনলি এটা আমরা আগে পড়ে আসছি তো মলাস্কার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস মনে রাখা জরুরি আমরা আগে দেখে আসছি অবশ্যই এরা কি হবে অবশ্যই এরা সিলমেট হবে এবং আমাদের ধরো এটা শামুক শামুকের কথা তুমি চিন্তা করো এই শামুকটা কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম তুমি এটাকে সমান দুই ভাগেই ভাগ করতে পারবা বাট মলাস্কা পর্বের মধ্যে এক ধরনের প্রজাতি আছে যেটাকে বলা হয় এক ধরনের বিভাগ বলতে পারি আমরা গ্যাস্ট্রোপোড়া এই গ্যাস্ট্রোপোড়ার অন্তর্ভুক্ত কিছু প্রাণী আছে যেগুলো আসলে মলাস্কা পর্বেরই কিন্তু এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয় না ঠিক আছে গ্যাস্ট্রোপোডা ব্যতীত আমাদের মলাস্কার যে প্রাণীগুলো থাকে সেগুলো সবগুলাই দ্বিপার্শ্বীয় প্রতিসম মনে থাকবে এদিক থেকে আমরা যদি চিন্তা করি এনিরিডা কিংবা আর্থ্রোপোডা এই দুটো একই রকম তারাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম অবস্থাতেই থাকবে বুঝতে পারলাম আচ্ছা এরপরে আসা হচ্ছে আমরা তিন নাম্বার পয়েন্টটা খেয়াল করি মলাস্কার যে দেহের আবরণ দেহের আবরণ বলতে কোনটাকে আমি বুঝাইছি দেহের আবরণ বলতে আমরা কিন্তু বুঝাইছি হচ্ছে ধরো এটা মলাস্কার এই হচ্ছে একটা বেচারা মলাস্কা এটা মলাস্কা নরম দেহ এই নরম দেহের চারদিকে পরবর্তীতে শেল বা খোলক গঠিত হবে তো মেন্টল আবরণটা কই থাকে যেন মেন্টল আবরণটা থাকে হচ্ছে এই নরম যে দেহটা থাকে নরম দেহের বাইরের আবরণ এটাকে আমরা বলে থাকি মেন্টল আবরণ এই মেন্টল আবরণ থেকে পরবর্তীতে এই বাইরের খোলক অথবা শেলটা গঠিত হয় বুঝতে পারছো এই বাইরের শেল অথবা খোলটা কোথা থেকে গঠিত হয় আমাদের মেন্টল আবরণ থেকে কিন্তু গঠিত হবে আচ্ছা তো একই সাথে আমাদের এনি লিডা আর আর্থোপোডাটা পড়তে হবে যদি আমরা পড়ি হচ্ছে এনি লিডা ঠিক আছে একটু দাঁড়াও এটা কাজ করতেছে না একটু অন অফ করতে হবে অন অফ করলে জিনিসটা কাজ করবে আবার এই কেউ যাবা না ঠিক আছে একটু দাঁড়াও ওয়েট প্রাণীর বিঘিন্নতা এবং পর্বটা বের করে নিই এই যে পর্বটা তাই না আচ্ছা এ নিলা হ্যাঁ এই যে মলাস্কা আমরা পড়তেছিলাম ওকে খেয়াল করো আচ্ছা আহ ইসরা জাহান বলছে কম মানে কি নাজমিন আক্তার একটা কমেন্ট করে দিছে এটাই ঠিক যেহেতু তাদের বাইরে একটা শক্ত খোলকের আবরণ থাকে জন্য এটাকে বলা হয় কম পানি ঠিক আছে অনেকটা কমান্ডো টাইপের একটা ভাব আছে এটাকে বলা হচ্ছে কি কম পানি বাইরের খোলকটার জন্য মেইনলি ওকে ফাইন এবার দেখি আমরা চার নাম্বার পয়েন্টটা চার নাম্বার পয়েন্টটা খেয়াল করো এরা অবশ্যই সিলম থাকবে ঠিক আছে এদের অবশ্যই এরা সিলোমেট প্রাণী আমরা জানি যে সিলোমেট কোনটা ছিল নেমাটোডা নেমাটোডার পরে আমাদের যতগুলো পর্ব থাকবে সবগুলা কি হবে টাইপের হবে তো এখন আমাদের একটু বোর্ডে গিয়ে আমি তোমাদের যদি একটু দেখাই প্রথমে আমাদের পড়লাম মলাস্কা এরপরে আসে হচ্ছে আমাদের এনিলিডা এরপরে আসে হচ্ছে আমাদের আর্থ্রোপোডা একটু রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করি মলাস্কার যে রক্ত সংবহন তন্ত্র সেটাকে বলা হয় অর্ধ মুক্ত রক্ত সংবহন টাইপের তোমাদের মনে হয় গতকাল বলছে যে অর্ধ মানে মুক্ত আর বদ্ধ কিরকম অর্ধ মুক্ত জিনিসটা মানে কি তার হচ্ছে এরকম একটা হৃদযন্ত্র রক্তের কিছু অংশ ঠিক আছে রক্তের কিছু অংশ একটা ক্লোজ স্পেসে আবদ্ধ থাকে এবং সেটা সারা শরীরেও কিন্তু প্রবাহিত হয় যেহেতু তার দেহের মধ্যে একটা অংশ ক্লোজড আছে একটা অংশ ক্লোজড আছে আর বাকিটা হচ্ছে সারা দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে এই জন্য মলাস্কার রক্ত তন্ত্রকে বলা হয় অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র বুঝতে পারছো অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্রটা এরকম হয়ে থাকে রক্তটা সারা দেহেই থাকে এবং দেখো এই সারা দেহের মধ্যে এই যে ফাঁকা গহবরটা এটাকেই কিন্তু আমরা বলে থাকি সিলম মলাস্কার শিলম যেহেতু এই সিলমের মধ্যে রক্ত আছে এই জন্য মলাস্কার সিলমটাকে আমরা বলে থাকি হিমো সিল হিমো কথারা মানে কিন্তু রক্ত আর শিল তো গহবর বা শিলম থেকে কথাটা আসছে আর লিডার ক্ষেত্রে কি হয় লিডার ক্ষেত্রে রক্ত সংবন তন্ত্রটা হচ্ছে বদ্ধ প্রকৃতির কেন বদ্ধ প্রকৃতির বললাম খেয়াল করো এদের রক্তটা কখনো হৃৎপিণ্ড অথবা নালির বাইরে বের হয় না সবসময় রক্তটা কি থাকবে রক্তটা হচ্ছে হৃৎপিণ্ড অথবা নালির মধ্যে বিদ্যমান থাকবে খেয়াল করো এটা যদি আমার এনিলিডার পুরো দেহটা হয় রক্তটা সবসময় আমার হৃৎপিণ্ড অথবা রক্ত নালির মধ্যে থাকতেছে কখনো সেটা দেহের বাইরে মানে দেহের মধ্যে দেহের গহবরে আসে না এই জন্য এন রক্ত সংবহনতন্ত্র কি টাইপের হয় বদ্ধ প্রকৃতির হয় আর পড়ার ক্ষেত্রে রক্ত সংবহনতন্ত্র একদম মুক্ত প্রকৃতির হয় এখানে আমরা আলাদা কোনো এনক্লোজড স্পেস অথবা কোনো আবদ্ধ জায়গা কিন্তু পাই না যেটা মলাস্কার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি এই জন্য মলাস্কারটা অর্ধমুক্ত এনিলিডাটা হচ্ছে বদ্ধ আর্থপোড়াটা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র আমাদের ক্লিয়ার হলো কিনা জিনিসটা তাড়াতাড়ি একটু বলো এই জিনিসটা আমাদের জিনিসটা ক্লিয়ার হলো কিনা একটু তাড়াতাড়ি আমাকে জানাও তোমরা ঠিক আছে এই অর্ধমুক্ত বদ্ধ আর মুক্ত জিনিসটা ক্লিয়ার হলো কিনা একটু আমাকে এরপরে খেয়াল করো আমাদের ছয় নাম্বার পয়েন্ট আমরা একটু দেখি ছয় নম্বর পয়েন্ট আমরা একটু খেয়াল করি আমাদের দেখতেছো এই যে মলাস্কার দেহর আহ বাইরের খোলকটা কিন্তু এরকম পেঁচানো অবস্থায় তো আমি লাল কালে দিয়ে যে জিনিসটা পেঁচাইলাম সেটা হচ্ছে এদের পৌষ্টিক নালী লাল কালিতে জিনিসটা পেঁচাইলাম সেই জিনিসটা কি এদের পৌষ্টিক নালী তার মানে আমাদের মলাস্কার পৌষ্টিক নালীটাও কিন্তু পেঁচানো অবস্থায় থাকে ওকে পৌষ্টিক থাকবে পেঁচানো অবস্থায় থাকে এদের মুখের মধ্যে একটা গঠন থাকে। এটা হচ্ছে কাইটিন নির্মিত রেতিজিব্বা অথবা রেডুলা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ তো কাইটিন আমরা কোথায় কোথায় পাবো একটু খেয়াল করি কাইটিন আমরা কোথায় কোথায় পাই আমরা মলাস্কার মধ্যে আবরণটা পড়লাম মেন্টল আমাদের এনিলিডার আবরণ কি এনিলিডার যে আবরণ সেটা হয়ে থাকে অনেকটা কিউটিকল নির্মিত আমরা বলতে পারি এনিলিডার যে আবরণ থাকে সেটা হচ্ছে কিউটিকল নির্মিত আবরণ আর্থপোডার ক্ষেত্রে আবরণটা কি ধরনের কাইটিন নির্মিত আবরণ এখন তোমাদের প্রশ্ন আসবে ভাইয়া কাইটিন কোন ধরনের পদার্থ কাইটিন কিন্তু এক ধরনের অথবা পলিস্যাকারাইড টাইপের পদার্থ কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ হচ্ছে আমাদের কাইটিন বুঝতে পারছো তো আর্থোপোডার ক্ষেত্রে আমরা পাই কাইটিন এনিডার ক্ষেত্রে আমরা পাই হচ্ছে কিউটি কলের আবরণ আর মলাস্কার ক্ষেত্রে আমরা পাবো কি ম্যান্টলের আবরণ পাবো খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা আচ্ছা তো সেম এই যে কাইটিন ব্যাপারটা আছে এই কাইটিন ব্যাপারটা আমাদের মলাস্কার ক্ষেত্রেও থাকে কাইটিন জিনিসটা একটু শক্ত প্রকৃতির যেহেতু মলাস্কার যেহেতু একটু তৃণভোজী প্রাণী তো ঘাস লতাপাতা চিবাই খাইতে সহায়তা করে এই কাইটিন নির্মিত রেতিজিব্বা রেডুলা বুঝতে পারছো এই জন্য এখানে কাইটিন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এবার দেখো মানুষের যে রক্ত সেই মানুষের রক্তের মধ্যে কিন্তু আমরা হিমোগ্লোবিন নামক রক্ত কণিকা পাই এখানে হিমোগ্লোবিন আমাদের লোহিত রক্ত কনিকা আছে আমাদের শ্বেত রক্ত কণিকা আছে আমাদের অনুচক্রিকা আছে আমরা জানি যে লোহিত রক্তকণিকার মধ্যে আমাদের হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে যার জন্য রক্ত কি হয় লাল দেখাইতেছে তো আমাদের মলাস্কার রক্তের মধ্যে আমরা কি পাই এটাকে আমরা বলি হিমোসায়ানিন যেই জায়গাটায় তুমি সায়ানিন কথাটা পাবা মনে রাখবা সেখানে অবশ্যই কপার থাকবে আর হিমের মধ্যে অল টাইম হচ্ছে আমাদের কি এই হিমোসায়নিনের মধ্যে সময় আমিশ থাকি আমাদের হিমোগ্লোবিনের মধ্যেও কিন্তু আমিষ আছে গ্লোবিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে তেমনি হিমোসায়নিনের মধ্যে আমাদের আমিষ আছে বাট সাইনিন কথা যেখানেই পাবা মনে রাখবে এখানে কপার টাইপের কিছু একটা আছে আর থাকবে অ্যামিবোসাইট অ্যামিবোসাইট কণিকাটা কিরকম অ্যামিবার মতো এই যে অ্যামিবা যেরকম ক্ষণপদের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে আস্তে আস্তে তেমনি অ্যামিবোসাই কণিকাটাও আস্তে আস্তে চলাফেরা করতে পারে বাট আমাদের মাথায় রাখতে হবে কি এনিলিডা পর্বের ক্ষেত্রে কি হয় এনিলিডা পর্বে আমরা কি কি রঞ্জক পদার্থ পেয়ে থাকি একটু খেয়াল করো আমরা মলাস্কায় পাইলাম হিমো এনিলিডায় পাবো হচ্ছে হিম এরিথ্রিন এরিথ্রিন এরিত্র কথার মানে কি লাল হিম এরিথ্রিন এরিথ্রিন কথার মানে কি লাল ঠিক আছে হিম এরিথ্রিন কণিকা পাই তারপরে থাকে হচ্ছে আমাদের ক্লোরোকোয়েরিন ক্লোরোকোয়েরিন এই সবগুলো কিন্তু ছোট ছোট কণিকা ছোট ছোট রঞ্জক পদার্থ এনিলিডার মধ্যে আমরা পাই হিম এরিথ্রিন ক্লোরোকোয়েরিন আর মলাস্কাতে আমরা কি পাইলাম হিমোসায়ানিন অ্যামিবোসাইট খুব ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা ঠিক আছে এরপরে দেখো দশ নাম্বার পয়েন্ট আট নাম্বার পয়েন্টে আমরা পড়ে ফেলেছি অর্ধমুক্ত সংবন্ধ মলাস্কায় পাই আমরা পাই হচ্ছে আমরা বদ্ধ আর পাবো পাবো কি হচ্ছে মুক্ত রক্ত ক্লিয়ার খেয়াল করো লার্ভা দশটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা যে মলাস্কার যে লার্ভাগুলো সেগুলো টক বক করে কি করে টকবক করে টক করে কেন বললাম কারণ টকবকের ট দিয়ে হচ্ছে ট্রকোফর গ দিয়ে হচ্ছে আমার গ্লচিডিয়াম আর ব দিয়ে হচ্ছে আমার ভেলিজার সো ট্রকফর ভেলিজার এবং এই তিনটা লার্ভাতস আমরা পাই কোথায় মলাস্কার মধ্যে আমরা পেয়ে থাকি ট্রোকোফোর লার্ভা তো আমরা তো পাইলাম তোমাদের বইয়ের মধ্যে একটু পরে দেখবা গাজিয়াজ মুসাল্লিখের ট্রোকোফোর একটা ওকার জাস্ট যুক্ত করে দিছে ঠিক আছে ওকার যুক্ত করে দিছে অ্যানসার ও বদলাই গেছে এই ট্রোকোফোর যখন ওকার থাকবে সেই লার্ভাটা আমরা কোথায় পাবো এনিলিডার মধ্যে পাবো আর মোলাস্কায় পাবো এটাকে কি বলি আমরা ট্রোকোফোর মনে থাকবে জিনিসটা তো মলাস্কা এনিলিডা আর্থপোড়ার বেশিরভাগ বৈশিষ্ট্য আমরা একসাথে পড়ছি বাকিটা আমরা এনিলিডা আর্থপোড়ার মধ্যে গিয়ে বাকিগুলো দেখে নিব তো খেয়াল করো প্রথমটা কি নরম মাংস লক্ষণ ডাকাইতো আমরা জানি মলাস্কা বলো এনিলিডা বলো আর্থপোড়া বলো সবগুলো দ্বিপার্শিয়া প্রতি হবে এক্সেপশনাল কোনটা গ্যাস্ট্রোপোড়া আছে তিন নম্বর হচ্ছে আবরণ ম্যান্টলের আবরণ থাকে কোথায় আমাদের মলাস্কার মধ্যে এই ম্যান্টল আবরণ দিয়েই তারা শ্বাসকার্য সম্পাদন করে তো শ্বাসকার্য বলতে কি বোঝায় বাইরের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ে যখন বড় হয়ে যায় তখন কি এটা করতে পারে না যখন তারা লার্ভা দশায় থাকে যখন বাইরে শক্ত খোলকটা থাকবে না তখন তারা এই মেন্টলের মাধ্যমে শ্বাস প্রশ্বাসটা করতে পারে আচ্ছা হিমোসিল কেন থাকে বলছি কারণ এরা অর্ধমুক্ত রক্ত সংবনতন্ত্র এটা আমরা জানি আচ্ছা এরপরে দেখো ছয় নাম্বারটা এদের পৌষ্টিক নালে কিরকম হয় পৌষ্টিক নালে অবশ্যই পেঁচানো থাকে কাইটিন আমরা কোথায় পাইছি মুখ বিবরের মধ্যে এখানে পাইছি কাইটিন এটা রেতিজিব্বা বা রেডুলা কাইটিন নির্মিত যেহেতু এরা একটু শক্ত প্রকৃতির ঘাস লতা পাতা চিবাই খেতে সহায়তা করতেছে রাইট আর এই কাইটিন আমরা পাইছি কোথায় আর্থপড়ার বহিগঙ্কাল বা আর্থপড়ার আবরণের মধ্যে পাইছি কাইটিন সেম ব্যাপার সহজ জিনিস খুব সাত নম্বর জিনিসটা কিরকম রক্তের মধ্যে কি কণিকা যেমন হিমোসায়নিন কণিকা অ্যামিবোসাইট অ্যামিবোসাইট কি অ্যানিবার মতো তারা ক্ষণপতীয় চলন সম্পন্ন করতে পারে আর এনিলিটাতে আমরা হিমেরিথ্রিন পাই ক্লোরোকুয়েরিন পাই এইসব বর্ণকণিকা বা রঞ্জক পাই আচ্ছা এরপরে দেখলাম দশ নম্বরটা টকবগ লার্ভা টক বগলা হপাই কোথায় মলাস্কার মধ্যে ট্রকোফোর গ্লোচিডিয়াম আর হচ্ছে ভ্যালিজার যখন এখানে একটা ওকার যুক্ত হবে ট্রোকোফোর সেটা হবে এনিলিডার লার্ভা দশা ঠিক আছে সেটা হবে কি সেটা হবে হচ্ছে এনিলিডার লার্ভা দশা ক্লিয়ার হইছে জিনিসটা বুঝতে পারছি আমরা আচ্ছা সো শামুক ঝিনুক অক্টোপাস জাস্ট এই তিনটা আমরা নাম মনে রাখবো শামুক ঝিনুক অক্টোপাস এগুলো হচ্ছে আমাদের কি মলাস্কা পবের অন্তর্গত আর আপেল শামুকের সাইন্টিফিক তো খুবই সহজ পিলা গ্লোবোসা এটা না পড়লেও এমনি মাথায় থাকে এটা খুবই সহজ একটা এনি লিডার ক্ষেত্রে যদি আমি বলি এনিলিডার ক্ষেত্রে আমাদের স্পেসিফিক কি পয়েন্টটা বাকি আছে খেয়াল করো দেখো কেচো কিংবা যোগ তারা তো চলাফেরা করে না তাহলে চলাফেরা করার জন্য তাদের তো পা লাগবে তাদের কি পা আছে পা নাই তাদের কি আছে খেয়াল করো কাইটিন সিটি অথবা পেশল প্যারাপোডিয়া এরাই হচ্ছে চলন অঙ্গ তাহলে কেচো যোগ যে চলাফেরা করে কিলবিল করে এটার কারণ কি তাদের আছে পেশল প্যারা পড়িয়া আছে এই যে পুড়িয়া এই পোড়িয়া কথাটা হচ্ছে হচ্ছে থেকে কথার অর্থ কিন্তু পা বুঝছো সো অথবা সিটির মাধ্যমে তারা করতে পারে আচ্ছা প্লাটিহেল রেচন অঙ্গ যেন কোনটা ছিল শিখা আর নেম আমাদের এই এনিলিডার রেচন অঙ্গ কোনটা নেফ্রিডিয়া খুবই গুরুত্বপূর্ণ এর্নিলিডার রেচনঙ্গকে আমরা বলে থাকি হচ্ছে নেফ্রিডিয়া এখন একটু ব্যাপারে আসো আমি তোমাদের একটা কথা বলি একটা নোটসে একটু যাই খেয়াল করি আমরা জিনিসটা ধরো আমি এখানে একটা কেচো আঁকলাম ঠিক আছে আমরা জানি যে কেচো যোগ এদের দেহ কিন্তু অনেকগুলো সমখণ্ডক বিশিষ্ট এই যে সমখণ্ডক যখন আমরা জিনিসটাকে ভাগ করতে পারি সেটাকে আমরা বলে থাকি সেগমেন্টেশন সেগমেন্টেশন ঠিক আছে সেগমেন্টেশন বলে থাকি এটা কোন পর্বের ক্ষেত্রে আমরা পাই এনি লিডার ক্ষেত্রে আমরা পাই এখন এনির যে নেফ্রিডিয়া রেচন অঙ্গটা থাকে সেটা প্রত্যেকটা সেগমেন্টে এভাবে থাকে এজন্য এই নেফ্রিডিয়াকে আমরা বলে থাকি সেগমেন্টাল অর্গান নেফ্রিডিয়াকে আমরা কি বলে থাকি এজন্য সেগমেন্টাল অর্গান বলে থাকি বা সেগমেন্টাল অঙ্গ বলে থাকি এবার আমি তোমাদের আর্থপোড়া দেহ গঠনটা একটু দেখাবো দেহ গঠনটা কিরকম খুবই সহজ এদের দেহটাকে আমরা এভাবে ভাগ করতে পারি ধরো এটা একটা আর্থপোড়া বা আমি তেলাপো আঁকছি আর কি ঠিক আছে তো এর দেহটাকে আমরা মস্তক বক্ষ এবং উদর এই তিন ভাগে মূলত ভাগ করি কোন পর্ব নিয়ে আলোচনা করতেছে আর্থপোড়া পর্ব নিয়ে তো আর্থপোড়া পর্বের মধ্যে এই যে আমরা মস্তক বক্ষ কিংবা উদরে ভাগ করলাম এর দেহটাকে এটাকে আমরা বলে থাকি ট্যাগমাটাইজেশন মস্তক বক্ষ উদরে যে আমরা ভাগ করলাম এই জিনিসটাকে আমরা বলে থাকি ট্যাগমাটাইজেশন অথবা অঞ্চলায়ন তো অঞ্চলায়নটাকে আমরা শুধুমাত্র আর্থপোড়া পর্বে দেখতে পাই না আমরা কডাটা পর্বের মধ্যেও অঞ্চলায়ন দেখতে পাই ঠিক আছে এটা আগের পড়াই আমি জানি বাট একটু রিক্যাপ করলাম জিনিসটা নেফ্রিডিয়াটা কেন কারণ এটাকে সেগমেন্টাল অর্গান কেন বলা হচ্ছে এই ব্যাপারটা আমরা একটু দেখলাম এবং সাথে আর্থপোডার যে বৈশিষ্ট্য ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন এটাকে কেন বলা হচ্ছে সেই জিনিসটা আমরা একটু দেখলাম বুঝতে পারছি ঠিক আছে এই দুটা হচ্ছে আমাদের খুবই বেসিক ডিফারেন্স আচ্ছা তো পা নিয়ে যেহেতু আলোচনা করতেছিলাম আর্থপোডার মধ্যে আমরা কি ধরনের পাই পা পাই সন্ধিযুক্ত পা পাই সন্ধিযুক্ত পা পাই তার মানে কি জয়েন্ট লেগ এভাবে তার পায়ের মধ্যে অসংখ্য সন্ধি থাকে বুঝতে পারছি খুবই সহজ জিনিস আচ্ছা এখানে আর তেমন কিছু নাই বাকিগুলো আমরা সব পড়ে ফেলেছি কিন্তু এখানে পড়ার কিছু আর বাকি নেই হিমোগ্লোবিন থাকে এগুলো শেষ আমাদের এখন আসি কেঁচো যোগ ছাড়া আর কি কি থাকবে দেখো কিট যেগুলোর নামে শেষে আছে সেগুলো সবগুলো হবে কি এনিলিটা মাথায় রাখবা এই কিট যদি নাম থাকে ধরে নেবা এটা কি বুঝাইতেছে এনিলিটা পর্ব বুঝাচ্ছে এজন্য আমাদের সবগুলো না মুখস্থ করা দরকার নাই একটু স্মার্ট স্টাডি করতে হবে যে জিনিসটা সহজে মনে রাখা যায় কঠিন ভাবে কেন মনে রাখবো তাই না তো কেচো যোগ আর হচ্ছে কিট এগুলো হচ্ছে আমার এর মধ্যে আর্থপড়া সন্ধিপদী এখানে আর কিছু আমাদের বাকি নাই বাকি সবগুলোই আমরা পড়ছিলাম তো এখানে আমাদের মেইনলি হচ্ছে আর্থপড়া থেকে রেচন অঙ্গটা আমাদের একটু দেখতে হবে রেচন অঙ্গ তাহলে আমরা তিনটা পর্বে পাইছি একটা পর্ব হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস প্লাটিহেলমিনথেসে আমরা পাইলাম কি শিখাকোষ আমরা অ্যানিলিডার মধ্যে কি পাইলাম নেফ্রিডিয়া যেটাকে আমরা বলছিলাম সেগমেন্টাল অর্গান আর আর্থকোডার মধ্যে আমরা কোনটা পাব আর্থকোডার মধ্যে পাব আমরা মালপিজিয়ান নালিকা আর্থকোডার মধ্যে আমরা কোনটা পাব মালপিজিয়ান নালিকা পাবো এই হচ্ছে আমাদের রেচন অঙ্গ এই তিনটা রেচন অঙ্গ আমাদের মনে রাখতে হবে ক্লিয়ার অর্থ পড়ার বাকিগুলোও কিন্তু আমরা পড়ে ফেলছি। এখানে তো এমন কিছু কিন্তু বাকি নাই। যেমন দেখো এখানে ডিপারশিয়া প্রতিসম সন্ধিযুক্ত उपाঙ্গ বৈকল্পিকগুলো বলা আছে। ট্যাগমাটাইজেশনের কথা বলা আছে। পুনজাক্ষির ব্যাপারটা তো আমরা এটা পরবর্তীতে পড়ব। যখন ঘাসপোরিং চ্যাপ্টারটা আমরা পড়ব, তখন পুনজাক্ষির পূর্ণাঙ্গ গঠনই আমাদের পড়তে হবে। কাইটিন নিয়মিত বহিঃকঙ্কাল আগেই পড়া ফেলছি। যেহেতু মুক্ত রক্ত সংবহন তন্ত্র রক্তরা সারা দেহের গহবরে প্রবাহিত হবে। এজন্য এটাকে বলা হয় হিমোসিল। সিলমটা যেহেতু রক্তপূর্ণ। মুখপাঙ্গ আছে রক্ত উন্মুক্ততন্ত্রের উন্মুক্ত প্রকৃতি বা মুক্ত এগুলো আমরা পড়ে আচ্ছা এখন আসি হচ্ছে শোষণ তো সহজ কথা যদি জিজ্ঞাসা করি যে আমাদের আছে না 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 থাকবে তাই তো কিসের মাধ্যমে হচ্ছে ট্রাকিয়া ফুলকা বুকগিল বা বুকলাং এই চারটার মাধ্যমে তো বুকগিল বুকলাং ফুলকা এগুলা কি আসলে ট্রাকিয়া তো আমরা জানি এটা শোষণতন্ত্রের একটা অংশ তো বুকগিল বুকলাং এগুলো হচ্ছে রূপান্তরিত অংশ কিছু অংশ রূপান্তরিত হয়ে এভাবে শোষণের কাজে ব্যবহৃত হয় স্পেসিফিক কিছু নাম থাকে স্পেসিফিক প্রাণীর ক্ষেত্রে প্রধান রেচন অঙ্গ কোনটা আমাদের মালপিজিয়ান নালিকা এই যে কক্সাল অ্যান্টেনাল মেক্সিলারি সবুজ এগুলো পরে পড়বা এগুলো এখন পড়ার দরকার নাই মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা জীবন চক্রের এই দশাটা খেয়াল রাখবা লার্ভা পিউপা বা নিম দশা এই দশাটা কিন্তু দেখা যায় কোথায় আমাদের আহ ঘাস অথবা আর্থপড়ার মধ্যে আমরা দেখতে পারি এটা আর লাস্টে এখান থেকে এক্সাম্পলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সাইন্টিফিক নেই মোমাছিট এপিস ম্যালিফেরা ওকে ডেঙ্গু মশা এডিস এজেপটি মনে রাখবো ডেঙ্গু মশা দিয়ে আমাদের দুই ধরনের রোগ হয় একটা হচ্ছে ডেঙ্গু জ্বর হতে পারে আমাদের চিকন গুনিয়া হতে পারে চিকন গুনিয়া হতে পারে রাইট আচ্ছা আর অ্যানোফিলিস দিয়ে কি হবে অ্যানোফিলিস এই অ্যানোফিলিস মস্কিউটো দিয়ে হয় কি ম্যালেরিয়া রোগ হয় অ্যানোফিলিস মস্কিটো দিয়ে আমাদের কি হবে ম্যালেরিয়া রোগ হবে গৃহ সাইন্টিফিক নেই মুসা ডোমেস্টিকা আর চিংড়ি মাছ যে মজার চিংড়ি মাছ সেটা হচ্ছে একটা পতঙ্গ বা আর্থপটভাবের অন্তর্গত তো আমরা আজকে কিন্তু সন্ধিযুক্তটা আবার আচ্ছা কেচর দেহ বৃদ্ধি পেলে কি তাদের পায়ের সংখ্যা বৃদ্ধি পায় হ্যাঁ কেচর দেহের যদি বৃদ্ধি পায় আস্তে আস্তে দেহ যখন বাড়তেছে ছোট ছিল একটা জায়গর ছিল সেখান থেকে দেহ বাড়তেছে অবশ্যই পায়ের সংখ্যা বৃদ্ধি পাবে না অবশ্যই বৃদ্ধি পাবে ওকে স্পেশাল প্যারাপেডিয়া বা কাইডিন এই ব্যাপারটা থাকবে আচ্ছা তো এই গেল হচ্ছে আমাদের আর্থপোড়া আমরা আমাদের আজকের আর্থপোড়া পর্যন্ত পর্বটা শেষ করলাম আমাদের বাকি থাকে একাই নডার মাটা আমাদের বাকি থাকে হচ্ছে কড়াটা রাইট কড়াটা বাকি থাকে একাই বাকি থাকে তো এই জিনিস দুইটা আমরা আগামী ক্লাসে শেষ করব ইনশাআল্লাহ যারা সন্ধিযুক্তটা আরেকবার আচ্ছা সন্ধিযুক্ত দেখো এখানে চিংড়ি মাছের পা দেখানো হয়েছে খেয়াল করো চিংড়ি পা খাও তুমি পা খাওয়ার কথা অবশ্যই এই যে দেখো পা তো এই পায়ের মধ্যে খেয়াল করো এই পায়ের মধ্যে আমরা অনেকগুলো সন্ধি পাই এই প্রত্যেকটাকে বলা হচ্ছে সন্ধি অথবা জয়েন্ট এজন্য এটাকে বলা হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ উপাঙ্গ বলতে এখানে পাকে বোঝানো হয়েছে বুঝতে পারছো ওকে তাহলে আজকে এ পর্যন্তই ক্লাস থাকবে আমাদের ওয়ান স্টপ বায়োলজি থ্রি পয়েন্ট ওতে যেভাবে পড়ানো হবে বই ধরে ধরে ক্লাসগুলো কিন্তু আমরা সেভাবেই নিচ্ছি বই ধরে ধরে তো এই চ্যাপ্টারটা হয়তো বা আমরা পড়াই দিব আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অনেক চ্যাপ্টারের অসংখ্য ক্লাস পেয়ে যাবে ঠিক আছে যদি চাও যে হয় বই ধরে ধরে আমাদের ক্লাসটা শেষ হোক এভাবে বই ধরে ধরে আমাদের পুরো বায়োলজি সিলেবাসটা শেষ হোক ফুল সিলেবাস সহ তাহলে অবশ্যই আমি তোমাদের বলবো মাস্টার বাড়ি তুমি জয়েন হয়ে যেতে পারো বাকিটা তোমার ইচ্ছা আর ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই রিভিউ দিয়ে জানাবা যে কোনো প্রবলেম থাকলে জানাবা আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিবো ওকে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম